ইলাস্ট্রেটরে যারা একেবারে নতুন এরকম সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মাস্টার ক্লাস। প্রাথমিক পর্যায়ে কাজ করার সময় সব কাজ বিভিন্ন টুল দিয়ে করা হয়ে থাকে। এই মাস্টার ক্লাসে এসব টুলের ব্যবহারিক প্রজেক্ট রয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন হালাল মিডিয়া প্রোডাকশন চ্যানেলটি এবং বেল আইকন চেপে রাখুন নতুন ভিডিওর খবর পেতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বানানেওয়ালা, আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে, তারপর দাঁড়াতে হবে আল্লাহর সামনে আর আমাদের সকল কাজের হিসাব দিতে হবে। তাই এমন কাজ না করা যেই কাজ আল্লাহ নিষেধ করেছেন। জীবন অতি সামান্য, মৃত্যুর সাথে শেষ হবে সকল আশা ও স্বপ্ন। মৃত্যুর পরের জীবন এ এক বিশাল জীবন, আসল জীবন, যা কোনো দিন শেষ হবে না। তাই মেহরবানি করে ইসলামের নিষিদ্ধ কাজে গ্রাফিক্সকে ব্যবহার করবেন না। তথ্য প্রযুক্তিকে হালাল কাজে ব্যবহার করুন, যাতে করে আল্লাহর কাছ থেকে বড় পুরস্কারের এক সুবর্ণ সুযোগ আমরা সকলেই গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। হালাল আইটি টিউটর। এই ভিডিওতে আপনি দেখতে চলেছেন আমি কি করে কয়েক বছরে 50 লক্ষ প্লাস আর্নিং করেছি ফ্রিল্যান্সিং করে। সব কাজ ঘরে বসেই করা হয়েছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং আমেরিকার মতো দেশের ক্লায়েন্টদের সাথে মিটিং হয়েছে এই ঘরে বসেই। তাহলে চলুন আমার প্রোফাইলে গিয়ে আরও ডিটেলস দেখি। যে সাইটে আমি ফ্রিল্যান্সিংয়ের কাজ করেছি সেই সাইটের নাম হলো upworks.com। প্রথম দিকে খুব কম বাজেটের কাজ দিয়ে শুরু হলেও কিছুদিনের মধ্যে আলহামদুলিল্লাহ খুব ভালো বাজেটের কাজ করতে থাকি। আপওয়ার্ক সাইটে লগ ইন করার জন্য এখানে আমার ইউজার নেম দিয়ে কন্টিনিউ করে দিলাম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দিলাম। এই হচ্ছে আপওয়ার্ক সাইটের হোম পেজ। এখানে জবের লিস্ট দেখা যাচ্ছে। আমার প্রজেক্ট হিস্টোরি দেখার জন্য হোম পেজের ভিউ প্রোফাইলে ক্লিক করলাম। এখানে আমার প্রোফাইল চলে এসেছে। এই প্রোফাইলের মধ্যে আমার কাজের এ পর্যন্ত 50K+ অর্থাৎ 114টি জব হয়েছে। এখানে জবের ডিটেলস দেখতে পাচ্ছি, কোন জব কত বাজেটের মধ্যে করেছি সব এখানে দেখাচ্ছে। এখানে নিচের দিকে গেলে জবের যে বাজেটগুলো $750, $2500 এগুলো আমার করা জব। এখানে পোর্টফোলিও সহ সব এখানে দেখাচ্ছে। এখন আমি যদি আমার উইথড্র করা হয়েছে কি পরিমাণ মানি সেটা দেখতে চাই, এখান থেকে ট্রানজ্যাকশন হিস্টোরিতে ক্লিক করব। এখান থেকে ট্রানজ্যাকশন উইথড্রোয়ালস করে দিলাম। সময়ের ঘরে 1 জানুয়ারি 2013 থেকে বর্তমান সময়। এখন যদি গো দেই তাহলে এখান থেকে লিস্ট একদম পুরো ডিটেলস দেখাচ্ছে কি পরিমাণ উইথড্র করা হয়েছে। এটা একটা উইথড্র $1985। তারপর এই যে এখানে 4038, এগুলো উইথড্র করা হয়েছে। আমার পোর্টফোলিও ভিডিও অনলাইন থেকে যদি দেখার প্রয়োজন হয় এখানে গুগল থেকে লিখে দিতে হবে হালাল মিডিয়া প্রোডাকশন। এটা লিখে সার্চ দিলে হালাল মিডিয়া প্রোডাকশনের ভিমিও সাইট চলে আসবে। এখান থেকে হালাল মিডিয়া প্রোডাকশনের ভিডিও দেখা যাবে। এজন্য আমরা যত স্কিল ডেভেলপ করব তত বেশি আমাদের কাজের দক্ষতা অর্জন হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ ইউনুস, 2D 3D ও মাল্টিমিডিয়া এক্সপার্ট, হালাল মিডিয়া প্রোডাকশন কোম্পানির CEO এবং upworks.com সাইটে টপ রেটেড ফ্রিল্যান্সার। এক এক করে লেসনগুলো প্র্যাকটিস করুন আর আপনার দক্ষতাকে বাড়িয়ে তুলুন। কোর্সের লেসন প্র্যাকটিস করার সময় আপনাদের কোনো প্রশ্ন থাকতে পারে বিভিন্ন বিষয়ের উপরে, আমাকে প্রশ্ন করার জন্য আপনি খুব সহজেই প্রশ্ন করার জন্য র্যাপটো থেকে প্রশ্ন করতে পারবেন, অথবা আমার যে ইউটিউব চ্যানেল আছে চ্যানেল থেকে কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করা যাবে। এখানে আপনি যদি লিখে দেন হালাল আইটি টিউটর, এটা লিখে সার্চ দিলে হালাল আইটি টিউটর এটার চ্যানেল চলে আসবে। এখানে ক্লিক করার মাধ্যমে চ্যানেলে প্রবেশ করা যাবে। এখান থেকে আমরা কমান্ডস লেখার মাধ্যমে, এখানে অসংখ্য টিউটোরিয়াল ইনশাল্লাহ পোস্ট করা হবে এবং এখান থেকে আফটার এফেক্টের অনেক কিছু শেখা যাবে। মোশন গ্রাফিক্স, আফটার এফেক্ট, 3D 2D এই বিষয়ক অনেক লেসন থাকবে। এখান থেকে সাবস্ক্রাইব করে কমান্ডস করার মাধ্যমে, যে কোনো একটি লেসনের মধ্যে কমান্ডস করার মাধ্যমে এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় যেটা দরকার প্রয়োজনীয় জিনিসকে প্রশ্ন করতে পারবেন। এখানে লিখে দিলে কমান্ডস করতে পারবেন এবং ইনশাল্লাহ এখান থেকে ডিসকাস করা যাবে। আরও ডিসকাস করার জন্য এখানে চ্যানেলের হোম পেজের মধ্যে এই যে এখানে ফেসবুক গ্রুপ রয়েছে, এই হালাল আইটি টিউটর গ্রুপ, এই গ্রুপের মধ্যেও অ্যাড হওয়ার মাধ্যমে এখান থেকেও ডিসকাস করা যাবে। আমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ইলাস্ট্রেটর দিয়ে কী কাজ করা যায় এবং ইলাস্ট্রেটরের কাজের পরিধি কী, ইলাস্ট্রেটরের কাজের স্যাম্পলটি কেমন হবে। তো ইলাস্ট্রেটর আসলে এমন একটি সফটওয়্যার যেটা দিয়ে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশনের ডিজাইন এবং অনেক সুন্দর সুন্দর ভেক্টর ডিজাইন ইত্যাদি ডিজাইনিংয়ের কাজ করা হয়ে থাকে।
গ্রাফিক্স ডিজাইনিংয়ের অনেক গুরুত্বপূর্ণ কাজ ইলাস্ট্রেটরের মাধ্যমে করা হয়। কীরকম কাজ করা হয় সেটা যদি দেখতে চাই, এখান থেকে ফ্রি পিকের মধ্যে সার্চ দিয়ে ল্যান্ডস্কেপ নামে এখানে কিছু ডিজাইন দেখতে পাচ্ছি, এগুলো সব ইলাস্ট্রেটরে করা। এখানে চমৎকার ল্যান্ডস্কেপ, ট্রি, ক্লাউড, এই যে দেখতে পাচ্ছি এখানে সান, এবং এই যে ফ্লাওয়ার মেকিং, এখানে যে গাছের যে সিম্বল, গাছের যে ড্রয়িং করা হয়েছে ইলাস্ট্রেটরের মাধ্যমে চমৎকারভাবে কীভাবে করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে কালার কম্বিনেশনের মধ্যে এই যে ক্লাউড এবং এখানে সূর্যের আলো পড়ার মাধ্যমে যে সিন রয়েছে, সিনের রংটা কেমন হবে, এই কালার কম্বিনেশনের সঠিক অ্যাডজাস্টমেন্ট করে এবং বিভিন্ন টুলের ব্যবহার করে এখানে এই সুন্দর চমৎকার ডিজাইনগুলি করা হয়েছে। আমরা আরেকটু নিচে চলে গেলে আরও সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছি। এই যে এটা আবহাওয়ার অন্যরকম একটি রঙের যে পরিবর্তন, অর্থাৎ এটা বিকালের মতো একটি দৃশ্যায়িত একটি সিন এখানে তৈরি করা হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছি চমৎকার এখানে সবুজ শ্যামল যে পাহাড়ের যে একটি রং, এবং এখানে যে আকাশ রয়েছে, আকাশের মধ্যে মেঘ রয়েছে, মেঘের এখানে মাঝখানে একটি টেক্সট অ্যাড করা হয়েছে। এখানে একটু হালকা রাতের একটি সিন দেখতে পাচ্ছি। এরকম অনেক চমৎকার চমৎকার ইফেক্ট, চমৎকার ডিজাইন ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজেই করা সম্ভব হয়। এটা জাস্ট স্যাম্পল হিসেবে দেখার জন্য এখান থেকে এই স্যাম্পলগুলিকে বের করেছি। এখানে সিটিস্কেপের মধ্যে এখানে যে স্যাম্পল দেখতে পাচ্ছি, এই সিটিস্কেপের মধ্যে কিছু ডিজাইনিংয়ের স্যাম্পল, অর্থাৎ এই যে এখানে যে রেন্টাল অফ হাউস নামের একটি ডিজাইন, এখানে দেখতে পাচ্ছি এটার যে ঘরের শেপ রয়েছে, এই ঘরের যে শেপগুলি এবং শেপের যে বিভিন্ন অংশগুলি কালার কম্বিনেশন করে এই যে জানালার শেপকে কত চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে, এবং এটার ব্যাকগ্রাউন্ডের যে আকাশ, আকাশের শেপ এবং যে ক্লাউড, ক্লাউডের পিছনের যে ব্যাকগ্রাউন্ড, এটা রং, আকাশের একটি রং দেওয়া হয়েছে, এবং আকাশের উপরের অংশে যে ক্লাউড অর্থাৎ মেঘগুলি, মেঘগুলিকে ডিজাইন করা হয়েছে। এখানে নিচের যে রাস্তার অংশ রয়েছে, রাস্তার অংশের মধ্যে কালার কম্বিনেশন এবং এটার যে একটু ছায়া পড়লে যেরকম দেখায়, এই অংশগুলি চমৎকারভাবে করতে সক্ষম হয়েছে। তো এভাবে আমরা একটা আইডিয়া নিতে পারি যে ডিজাইনিংয়ের ক্ষেত্রে ইলাস্ট্রেটরের মাধ্যমে কী ধরনের ডিজাইন করতে আমরা সক্ষম হব। এগুলো সব টুল ব্যবহার করে করা হয়েছে, টুলের ব্যবহার, কালার কম্বিনেশন ইত্যাদি অ্যাডজাস্ট করে এই ডিজাইনগুলিকে করা হয়েছে। এখন আমরা আমাদের কনসেপ্ট এবং স্কিল যখন ডেভেলপ হবে, আমরাও ইনশাআল্লাহ এই ধরনের ডিজাইন করতে সক্ষম হব। ইলাস্ট্রেটর সিসি 2019, এটার যদি সিস্টেম রিকোয়ারমেন্ট দেখতে চাই, এখান থেকে আমরা লিখে দেব ইলাস্ট্রেটর সিসি 2019 সিস্টেম রিকোয়ারমেন্টস। এটা লিখে দিলে এখান থেকে দেখতে পাচ্ছি হোম পেজের মধ্যেই কিছু ডিটেলস চলে এসেছে। তবে আমরা এখান থেকে অ্যাডোবের যে সাইট রয়েছে, এই সাইটে ক্লিক করে এখানে চলে যাব। এখানে দেখতে পাচ্ছি মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট অফ ইলাস্ট্রেটর সিসি, এটার মধ্যে লেটেস্ট যে সফটওয়্যার থাকবে, ওই লেটেস্ট সফটওয়্যারের সিস্টেম রিকোয়ারমেন্ট, মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্ট এখানে দেয়া থাকবে। এখানে প্রসেসর হিসেবে 64-bit যে কোনো ধরনের প্রসেসর, এখানে কোন ধরনের সাপোর্ট করবে দেখতে পাচ্ছি, মাল্টি কোর ইন্টেল প্রসেসর, 32 অথবা 60-bit সাপোর্টেড। আর অপারেটিং সিস্টেম 7, সার্ভিস প্যাক 1 অথবা উইন্ডোজ 10। আর র্যাম 2GB র্যাম দিয়েও চালানো যাবে, 4GB রিকমেন্ডেড, 4GB রিকমেন্ডেড। আর 64-bit অপারেটিংয়ের জন্য 16GB রিকমেন্ডেড, 4GB দিয়েও চালানো যাবে। আর হার্ড ডিস্ক 2GB স্পেস, মনিটর রেজুলেশন এখানে দেখাচ্ছে। এবং জিপিইউ মানে হচ্ছে এটা গ্রাফিক্স কার্ড, ভিডিও র্যাম, গ্রাফিক্স কার্ড যদি লাগানো থাকে তাহলে ভালো হয়। বিল্টিং গ্রাফিক্স কার্ড দিয়েও বেসিক লেভেলের কাজ আমরা করতে সক্ষম হব। এভাবে আমাদের সিস্টেম রিকোয়ারমেন্ট অনুসারে আমাদের পিসিকে আমরা বিল্ড করতে সক্ষম হব। তবে স্বাভাবিক প্রাথমিক পর্যায়ে আমাদের যে কনফিগার থাকবে, 2GB বা 4GB র্যামের কনফিগার দিয়েও আমরা আমাদের কাঙ্ক্ষিত কাজ করতে সক্ষম হব। ইলাস্ট্রেটরের যদি লেটেস্ট ভার্সন আমরা যদি ডাউনলোড করতে চাই, অর্থাৎ ফ্রি ট্রায়াল ডাউনলোড করার জন্য, এখান থেকে আমরা লিখে দিব
ইলাস্ট্রেটর সিসি 2019 অফলাইন ইনস্টলার ডাউনলোড, এটা যখন দিব এখানে একদম প্রথম সিরিয়ালে চলে আসবে প্রো ডিজাইন টুলস ডট কম একটা সাইট, এখানে ক্লিক করার মাধ্যমে ওই সাইটে আমরা প্রবেশ করব। এখানে প্রবেশ করার সাথে সাথে এখান থেকে আমরা খুব সহজেই এখানে পুরো ক্রিয়েটিভ ক্লাউডের যে 2019 যে লেটেস্ট পুরো এখান থেকে আমরা ডাউনলোড করতে সক্ষম হব। এখানে একদম সবগুলি আলাদা আলাদাভাবে 64-bit এবং যে ম্যাক ওএস ভার্সনের জন্য এখান থেকে ডাউনলোডিংয়ের যে অপশন সেটা দেওয়া রয়েছে। এখান থেকে ডাউনলোড দিলে অন্য কোনো সাইটে যাবে না, এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে সক্ষম হব। এখান থেকে যদি ফটোশপ সিসি 2019 এটা ডাউনলোড করতে চাই, এই যে ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে এই যে আমাদের ডাউনলোডের একদম মেইন যে ফাইল রয়েছে 1.7 GB এটা চলে এসেছে। এখন যদি সেভ দেই, এই যে দেখতে পাচ্ছি এটা ডাউনলোড শুরু হয়েছে। এখান থেকে যে 20 মিনিট দেখাচ্ছে এখানে যে সাইট, এই সাইট থেকে এটা সরাসরি ডাউনলোড হবে, অর্থাৎ 10 MB/s হওয়ার কারণে আমার স্পিড এখান থেকে এই স্পিডে এটা ডাউনলোড হয়ে যাবে। এটা ক্লোজ করে দিলাম। যদি ফটোশপ ডাউনলোড করতে চাই এখান থেকে করতে পারবো, যদি ইলাস্ট্রেটর করতে চাই এখানে ইলাস্ট্রেটরও রয়েছে, এখান থেকে খুব সহজেই আমরা ইলাস্ট্রেটরের 32-bit অথবা 64-bit যেটাই আমরা ডাউনলোড করতে চাই খুব সহজেই এখান থেকে ডাউনলোড করে নিতে সক্ষম হব। আমরা ফটোশপ এবং ইলাস্ট্রেটরের নাম যখন শুনি অনেকেই কনফিউজড হয়ে যায় যে ফটোশপ দিয়ে কী কাজ করা হয় আর ইলাস্ট্রেটর দিয়ে কী কাজ করা হয় এবং ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে কী পার্থক্য। আমি ফটোশপের কাজ ইলাস্ট্রেটরে যদি করতে চাই তাহলে আমি কীভাবে করব, আর ইলাস্ট্রেটরের কাজ যদি ফটোশপে করতে চাই কী করে করব। এখানে একটা বিষয়, দুটা সফটওয়্যারই অ্যাডোবির সফটওয়্যার, এখানে দুটি সফটওয়্যার দিয়ে দুই ধরনের কাজ করা হয় এরকম না, বিষয়টা একই ধরনের কাজ করা যায়, তবে এটার যে আউটপুট হয় এটার আউটপুট হওয়ার অপশনটা ভিন্ন রকম হয়। অর্থাৎ একটা ইমেজ যদি আমি তৈরি করি এটা ফটোশপও তৈরি করা যাবে ইলাস্ট্রেটরও তৈরি করা যাবে, তবে ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্য হচ্ছে ফটোশপে যদি আমি কোনো ফাইলকে তৈরি করি, ইমেজকে তৈরি করি অথবা ইমেজকে যদি এডিট করি, এটাকে যখন জুম করব, এটা যখন বড় করব, এটাকে যখন স্কেল করব, তখন এটা ফেটে যাবে, এটার সাইজটা ফেটে যাবে, এটার সাইজটা ঘোলা হয়ে যাবে, পিক্সেলেট হয়ে যাবে। পিক্সেলেট মানে হচ্ছে যত বড় হবে এটা জুম করার সাথে সাথে এটা ফাটা ফাটা দেখা যাবে, এটা ক্লিয়ার দেখা যাবে না। আর একটু পরে এটার ডিটেলস আমরা দেখাবো। আর ইলাস্ট্রেটর হচ্ছে ইলাস্ট্রেটরের ডিজাইন, যদি কোনো ডিজাইন করা হয় এই ডিজাইনকে যত জুম করা হবে, যত বড় করা হবে, স্কেল করা হবে, এটা কখনো ফাটবে না। এটার স্যাম্পল দেখার জন্য এই যে এখানে একটি ইমেজ দেখতে পাচ্ছি, ভেক্টর এবং রাস্টার, অর্থাৎ এই যে ভেক্টর, ভেক্টরের এই যে এখানে ভেক্টরের আর যে অংশটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছি আর, আরের উপরের যে মাথাটা, এই মাথার অংশকে গোল সিম্বল দিয়ে দেখিয়েছে। গোল সিম্বলকে, অর্থাৎ আমরা জুম করে যখন একদম আর অপশনে চলে যাব ইলাস্ট্রেটরের মধ্যে, ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর গ্রাফিক সফটওয়্যার আর ফটোশপ সফটওয়্যার হচ্ছে ইমেজ এডিটিং সফটওয়্যার। ইমেজ এডিটিং মানে হচ্ছে এই যে জেপিজি এখানে ফাইল টাইপ রয়েছে, এটা নিচের অংশে আমরা আসতেছি একটু পরে। এখানে আর যে অংশটা রয়েছে, এই আর অংশকে যদি আমরা জুম করি তাহলে এটা ফাটবে না। এই যে দেখতে পাচ্ছি আর এর অংশকে গোল করে জুম করার কারণে, এই যে জুম মানে হচ্ছে এই যে আর এর এই অংশটা ছোট, এটা বড়, অর্থাৎ এটাকে জুম ইন করে যখন এটার মধ্যে আমরা জুম আউট করে ভিতরে চলে গেলাম, ভিতরে যাওয়ার পরে এই যে আর এর মাথাটা এটা ঘোলা হয়নি, এটা ক্লিয়ার দেখাচ্ছে। আর এটা যদি ইমেজ হয়, অর্থাৎ ফটোশপের মধ্যে যদি আমরা এডিট করি, কাজ করি, তাহলে আর এই যে অংশটা, এই অংশটা যখন জুম করব তখন আর এর এই মাথাটা ফেটে যাবে, অর্থাৎ এই যে ফাটাফাটা অংশ মানে হচ্ছে পিক্সেলেট হয়ে গিয়েছে, পিক্সেলেট মানে হচ্ছে ফেটে গিয়েছে, অর্থাৎ এটাকে স্কেল করা যাবে না। এটা হচ্ছে ভেক্টর এবং রাস্টার ইমেজ কি বলে এটার যে এডিটিং রয়েছে, ইমেজ এডিটিং, এই ইমেজ এডিটিংয়ের মধ্যে পার্থক্য। আর এটার ব্যবহার, ওয়েব ইউজেস, এখানে সোর্স ফাইল ফর লোগোস, চার্টস, আইকন অর এনি হার্ড এজেস গ্রাফিক্স, এই ধরনের গ্রাফিক্সের মধ্যে এটার সোর্স ফাইল তৈরি হয়ে থাকে। আর এটার ফাইল হচ্ছে ওয়েব গ্রাফিক্স ডিসপ্লেড অন দ্য স্ক্রিন, শুধুমাত্র স্ক্রিনে দেখানোর জন্য এই ধরনের রাস্টার ইমেজ, অর্থাৎ
ফটোশপে তৈরিকৃত ইমেজকে এখানে ব্যবহার হয়ে থাকে। আর প্রিন্ট এবং ইউজার্স, প্রিন্ট মানে হচ্ছে প্রিন্ট মিডিয়ার মধ্যে এই ভেক্টর গ্রাফিক্সের কাজ হয়ে থাকে। প্রিন্ট মিডিয়া মানে যেমন ক্যালেন্ডার তৈরি করা, তারপর ব্যানার, পেস্টন, বিভিন্ন টেক্সট বড় বড় লেখাকে ডিজাইন করার ক্ষেত্রে এই প্রিন্ট মিডিয়াতে ভেক্টর গ্রাফিক্স। আর ইউজার্স বলতে হাই রেস ফাইলস, হাই রেস ফাইলস মানে হচ্ছে এটাকে যখন আমরা এটাকে প্রিন্ট দিব তখন প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে এটাকে সাইজকে বড় করতে হয়। বড় সাইজ ছাড়া এই ফটোশপের ফাইলকে যদি আউটপুট দেয় তাহলে এটা ঘোলা হয়ে যাবে, সাইজকে বড় করতে হয়। আর এটাকে বলে ডিপিআই, ডট পার ইঞ্চ, অর্থাৎ যত ডিপিআই, ডট পার ইঞ্চ একটা কোড, এই ডিপিআই যখন বাড়িয়ে দিব, ডিপিআই বাড়িয়ে দেওয়ার সাথে সাথে এটা সাইজ বড় হবে। আর ভেক্টর গ্রাফিক্সের মধ্যে কোনো ডিপিআই নেই, এটা ছোট হোক আর বড় হোক এটাকে যখন স্কেলিং করা হবে এটা সবসময় এটা ঘোলা হবে না, এটা ক্লিয়ার দেখা যাবে। আর ফাইল ট্যাবের মধ্যে ফরম্যাট এখানে দেখতে পাচ্ছি, ভেক্টর গ্রাফিক্সের ফরম্যাট এআই, ইপিএস, পিডিএফ, এস, ভিজি, এগুলো হচ্ছে ফরম্যাট। আর ফটোশপের যে ফাইল এগুলোর যে এডিট করা হয় এগুলোর ফরম্যাট হচ্ছে জেপিজি, জিফ, পিএনজি, টিফ। আর ফটোশপের ফাইলকে যে প্রজেক্ট হিসেবে সেভ দিলে পিএসডি ফরম্যাট। এভাবে খুব সহজে আমরা বুঝে নিতে পারি ভেক্টর এবং যে রাস্টার ইমেজ এটার মধ্যে কী পার্থক্য। ফাইলের যে প্রজেক্টগুলি রয়েছে, প্রজেক্ট যদি দেখতে চাই আমরা, এখানে এই যে প্রজেক্ট ফাইল এটা হার্ড ড্রাইভে কপি করে নিব। এখান থেকে 11 থেকে 20 নাম্বার লেসন পর্যন্ত এখানে কমপ্লিট করা প্রত্যেকটা যে লেকচার, ওই লেকচারের প্রজেক্টগুলি এখানে এটার মধ্যে রয়েছে। এই প্রজেক্টগুলি পাওয়ার জন্য আমরা চ্যানেলের মধ্যে, হালাল আইটি টিউটর যে চ্যানেল রয়েছে চ্যানেলের মধ্যে মেসেজ দিতে পারি, অথবা এখানে যে ফেসবুক গ্রুপ রয়েছে ফেসবুক গ্রুপে জয়েন করার মাধ্যমে আমাদের প্রজেক্ট ফাইল আমরা চেয়ে নিতে পারি। এবং এই কাজের সময় প্রজেক্ট ফাইলগুলো ওপেন করে আমরা দেখে নিতে পারি এবং ব্যবহার করতে সক্ষম হব। সর্বপ্রথম ইলাস্ট্রেটর ওপেন করার জন্য এখানে এই যে ইলাস্ট্রেটর সিসি 2019 ডেস্কটপে অথবা স্টার্ট মেনুতে থাকবে, এখান থেকে ডেস্কটপ থেকে ডাবল ক্লিক করার মাধ্যমে ইলাস্ট্রেটর সিসি 2019 ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছি ইলাস্ট্রেটর সিসি 2019 এটা ওপেন হচ্ছে, লোড হচ্ছে, এটার প্লাগিংস এবং সমস্ত সিস্টেম লোড হচ্ছে। সর্বপ্রথম ওপেন হওয়ার পরে এই যে এটার যে ওয়েলকাম টু ইলাস্ট্রেটর একটি উইন্ডো চলে আসবে, অর্থাৎ ইলাস্ট্রেটরে যাওয়ার আগে টুলস, মেনু ইত্যাদি আরও যে মেনু রয়েছে এগুলো আসার আগে একটি ওয়েলকাম টু ইলাস্ট্রেটর সিন চলে আসবে। এখান থেকে বাম পাশে ক্রিয়েট নিউ একটি বাটন দেখতে পাচ্ছি এবং ওপেন একটি বাটন দেখতে পাচ্ছি এবং হোম এটা সিলেক্ট করা রয়েছে। এখানে যে রিসেন্ট যে প্রজেক্টে কাজ করা হয়েছে, যদি কাজ করা হয়ে থাকে এই প্রজেক্টগুলি এখানে শো করবে। আর ক্রিয়েট এ নিউ ফাইল, নতুন ফাইল ওপেন করার জন্য এখানে কিছু টেমপ্লেট দেখতে পাচ্ছি, A4, অর্থাৎ A4 সাইজের ডকুমেন্টে যদি কাজ করতে চাই এখান থেকে এটা সিলেক্ট করতে পারবো। পোস্ট কার্ড, অর্থাৎ পোস্ট কার্ডের যে সাইজ, এই সাইজ ডিফল্টভাবে এখানে শো করছে। এবং ওয়েব লার্জ, ওয়েব রিলেটেড যদি কোনো ডকুমেন্টের সাইজ নির্ধারণ করতে চাই এখান থেকে নির্ধারণ করতে পারবো, অর্থাৎ বিভিন্ন ধরনের যে রেজুলেশন সাইজ রয়েছে এই সাইজের ডকুমেন্ট এখান থেকে নির্ধারণ করার জন্য এখানে কিছু টেমপ্লেট রয়েছে। এখানে ক্লিক করার মাধ্যমে সিলেক্ট হবে এবং ক্লিক করার মাধ্যমে আমরা এগুলোকে ওপেন করতে সক্ষম হব। যে কোনো একটাতে ক্লিক করলে এটা ওই ডকুমেন্টের সাইজ অনুসারে এখানে প্রবেশ করবে। এই যে দেখতে পাচ্ছি আমরা যেখানে ক্লিক করেছিলাম ওটার সাইজ অনুসারে এখানে এটা ওপেন হয়ে গিয়েছে। এখন আবার আগের উইন্ডোটা যদি আনতে চাই এখান থেকে এটাকে ক্লোজ করে দিলে আবার ওয়েলকাম টু ইলাস্ট্রেটর পেজ চলে আসবে, অর্থাৎ নির্দিষ্ট যে সাইজ রয়েছে ওই সাইজ এখান থেকে আমরা সেট করতে পারি। যদি HDTV এই যে সাইজ, ভিডিও সাইজ, এখানে আইকন শো দেওয়া রয়েছে, আইকন মানে এই যে ভিডিও রিলেটেড রেজুলেশনের কোনো ডকুমেন্ট যদি তৈরি করতে চাই বা কোনো শেপ বা কোনো ডিজাইন যদি তৈরি করি সেক্ষেত্রে এটা সিলেক্ট করব। এখানে ক্লিক করার মাধ্যমে দেখতে পাচ্ছি আমাদের ভিডিও রিলেটেড যে উইন্ডো রয়েছে সেই উইন্ডোতে চলে গিয়েছে। এভাবে খুব সহজে এখান থেকে আমাদের টেমপ্লেট সেট করার মাধ্যমে আমাদের প্রয়োজনীয় যে উইন্ডো রয়েছে, প্রয়োজনীয় যে ডকুমেন্ট সাইজ রয়েছে ওই সাইজের মধ্যে আমরা এখান থেকে খুব সহজেই
প্রবেশ করতে সক্ষম হব। মেনু এবং বিভিন্ন টুল দেখার জন্য এখান থেকে যে কোনো একটি ট্যাম্পলেট দিয়ে আমরা প্রবেশ করব। স্বাভাবিকভাবে এই যে প্রথম যে A4 সাইজ ট্যাম্পলেট, এটাতে ক্লিক করলে নতুন ডকুমেন্টে এটা ইম্পোর্ট হয়ে যাবে। সর্বপ্রথম ওপেন হওয়ার পরে এই যে এখানে যে ডকুমেন্টের সাইজ দেখতে পাচ্ছি, ডকুমেন্ট দেখতে পাচ্ছি, আর পুরো ইন্টারফেস আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। এখানে বাম পাশে এই যে অংশটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টুলস মেনু, অর্থাৎ এখানে বিভিন্ন টুলস রয়েছে। এই টুলগুলি দিয়েই আমাদের ডিজাইনিংয়ের কাজে ব্যবহার করব এই টুলগুলি। এই টুলগুলি ব্যবহারের মাধ্যমে ডিজাইনের মধ্যে ভিন্নতা, পরিবর্তন এবং ডিজাইনকে সুন্দর করার জন্য এই টুল ব্যবহার হয়ে থাকবে। আর এই যে উপরে রয়েছে এই যে লেখা দেখতে পাচ্ছি, ফাইল, এডিট, অবজেক্ট, এগুলো হচ্ছে মেনু বার। অর্থাৎ স্বাভাবিকভাবে এমএস ওয়ার্ড বা যে কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে যে মেনু বার থাকে, ঠিক এরকমভাবে আগের যে ভার্সন রয়েছে সেম এখনকার নতুন লেটেস্ট ভার্সনের মধ্যেও একই রকমভাবে মেনু বার দেওয়া রয়েছে। অর্থাৎ এখানে বিভিন্ন মেনু রয়েছে, এই মেনুগুলির মাধ্যমেও আমাদের ডিজাইনিং করার ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন, পরিমার্জন, বিভিন্ন জিনিস সংযুক্ত করার জন্য এই মেনু বার থেকে বিভিন্ন অপশনকে আমরা এনাবেলের মাধ্যমে এই কাজগুলি করতে সক্ষম হব। যেমন ফাইল মেনুতে ক্লিক করলে ফাইল মেনুর আওতায় লম্বা মেনু চলে এসেছে, এখানে অনেকগুলি অংশ রয়েছে। এডিট মেনুতে যখন যাব এখানেও সেম একইভাবে অনেকগুলি মেনু রয়েছে। এরকমভাবে বাকি যত মেনু রয়েছে সবগুলি মেনুর আওতায় অনেক অপশন রয়েছে। তো এত অপশন দেখে আমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ এগুলো দেখলে আমি বিভ্রান্ত হতে পারি যে এত অপশন, এত মেনু, এগুলো কিভাবে আমি জানবো, এগুলো কিভাবে আমি শিখব। না না, এগুলো শেখার জন্য যখন একটা ডিজাইন তৈরি করব, ডিজাইনই বলে দিবে কখন এই ডিজাইনের সাথে কোন মেনুর কোন অপশন, এখান থেকে কোন মেনুকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা তখন আমাকে বলে দিবে। এবং যখন আমি এগুলো প্র্যাকটিসের মাধ্যমে শিখে নিব, খুব সহজেই কোন মেনুতে এবং কোন ডিজাইনে কোন টুল অ্যাপ্লাই করতে হবে সেটা আমি বুঝতে সক্ষম হব। যেমন কেউ যদি বর্ণমালা শিখে, বর্ণমালা শেখার পরে কোন বর্ণমালা দিয়ে কোন ধরনের শব্দ এবং কোন ধরনের বাক্য তৈরি করতে হয় সেটা কিন্তু সে জেনে যায়, কিন্তু প্রথমে কিন্তু সিলেট দিয়েই সে ড্রয়িং করে করে কাজ করে। তো ঠিক এরকমভাবে যখন শেখা হয়ে যাবে তখন খুব সহজেই আমরা করতে সক্ষম হব। এই জন্যই খুব বেসিক লেভেলের কাজ করার জন্য যখন চেষ্টা করা হয় তখন বেসিক সম্পূর্ণ করার পরেই অ্যাডভান্স লেভেলের কাজ করতে সক্ষম হয়। অ্যাডভান্স লেভেলের কাজও কিন্তু বেসিক লেভেলের কাজ করা হয়। সুতরাং এখানে সবগুলো মেনু এবং টুল আমরা আস্তে আস্তে ধাপে ধাপে যখন শিখব তখন কোন ডিজাইনে কোন কাজ করা হয় সেটাও আমরা ইনশাল্লাহ শিখতে সক্ষম হব। ইলাস্ট্রেটর ওপেন করার পরে সর্বপ্রথম যে টুলটি একদম উপরে দেখা যায় সেটা হচ্ছে সিলেকশন টুল। এই যে মাউস যদি এখানে আমরা নিয়ে যাই, এখানে দেখতে পারবো সিলেকশন টুল ভি। ভি মানে হচ্ছে ব্র্যাকেটে ভি দেখাচ্ছে, এটা হচ্ছে এটার শর্টকাট। অর্থাৎ সিলেকশন টুলের দ্বারাই আমাদের যে কোনো কাজ আমরা করতে সক্ষম হব। এখন সিলেকশন টুল কি কাজ করে এবং সিলেকশন টুল দিয়ে কি কি কাজ করা যায় সেটা আমরা দেখার চেষ্টা করব। এখন এই যে আর্টবোর্ড রয়েছে, অর্থাৎ সাদা যে অংশ রয়েছে, এখানের মধ্যে আমাদের ডিজাইনটা আমরা তৈরি করব, যে কোনো শেপ বা যে কোনো জিনিস আমরা তৈরি করব। এবং যখন আউটপুট দিব, এটাকে যখন ইমেজ হিসেবে বা অন্য একটা ডিজাইন হিসেবে যখন আমরা আউটপুট করব, তখন এই সাদা অংশ যতটুকু দেখাচ্ছে এতটুকু অংশ নিয়েই কিন্তু এটা সেভ হবে, আউটপুট হবে। যেমন এই সিলেকশন টুলের নিচেই এই যে বক্সের মতো একটি অংশ দেখতে পাচ্ছি, অর্থাৎ কিছু সিলেক্ট করার জন্য কিছু শেপকে আমরা তৈরি করব যাতে সিলেকশন টুল আমরা বুঝতে সক্ষম হই। এটার নিচে এই যে বক্সের মতো একটি অংশ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি, এখানে মাউসটা যখন নিয়ে ধরবো আমরা, এখানে এটা শো করবে, এটা এটার এটার নাম এবং এটা ডিটেলস শো করবে। মাউসটা এখানে যখন নিয়ে যাব তখন রেক্ট্যাঙ্গেল টুল দেখাবে, অর্থাৎ রেক্ট্যাঙ্গেল টুল এনাবেল হওয়ার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার মাধ্যমে দেখতে পাচ্ছি যে কার্সরের আইকন পরিবর্তন হয়ে গিয়েছে। এই যে যখন সিলেকশন টুল ক্লিক ছিল, সিলেকশন টুল এনাবেল ছিল, তখন মাউসের কার্সরটা এরকম ছিল।
যখন এই টুলে ক্লিক করলাম তখন মাউসের আকার পরিবর্তন হয়ে গেছে, মাউসটা অন্যরকম হয়ে গেছে। তার মানে হলো রেক্ট্যাঙ্গেল টুল এনাবেল হয়েছে, এখন আমি রেক্ট্যাঙ্গেল তৈরি করতে সক্ষম হব। এখন এই সাদা অংশের মধ্যে এখানে ক্লিক এবং ড্র্যাগ যদি এভাবে করি তাহলে দেখতে পাচ্ছি এই যে রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গিয়েছে। আবার ক্লিক করে যখন ছেড়ে দিয়েছি তখন এই রেক্ট্যাঙ্গেল তৈরি করা শেষ হয়েছে। আবার যখন এখানে ক্লিক এবং ড্র্যাগ করবো, এভাবে ক্লিক ড্র্যাগ করে যখন ক্লিকটা ছেড়ে দিব তখন এই যে আরেকটি শেপ তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে যখন আবার এখানে ক্লিক ড্র্যাগ করব তখন আবার আরেকটি শেপ তৈরি হয়ে যাবে। এখানে ক্লিক করব না, ক্লিক করলে এখানে রেক্ট্যাঙ্গেলের একটা অপশন চলে আসবে, এটা আমরা পরে দেখব। এটা এক্স্যাক্ট অ্যামাউন্ট হিসেবে রেক্ট্যাঙ্গেল তৈরি করার জন্য এটা ব্যবহার হয়ে থাকে। এখন এই যে রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম আমরা, রেক্ট্যাঙ্গেল তৈরি করা শেষ হয়েছে। এখন আমরা যদি এই শেপগুলিকে সিলেকশন বা অন্য কাজ করতে চাই তাহলে আবার আমাদের এই সিলেকশন টুলে যেতে হবে। ক্লিক করার মাধ্যমে সিলেকশন টুলে চলে গেলাম। এখন যদি যে কোনো একটি অংশে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এটা সিলেকশন থেকে ডিসিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ এই যে এখানে ক্লিক করার মাধ্যমে এই শেপটা সিলেক্ট হয়েছে। আবার এখানে যখন ক্লিক করব তখন এই শেপটা সিলেক্ট হবে, আবার এখানে ক্লিক করার মাধ্যমে এই শেপটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার অর্থ হলো এই যে বাকিগুলি ডিসিলেক্ট এবং এটা সিলেক্ট। কীভাবে বুঝলাম আমি? এই যে এটা একটা অন্যরকম রং ধারণ করেছে এবং এটার মধ্যে এই যে ছোটো ছোটো বক্স অ্যাড হয়ে গিয়েছে, তার মানে এই শেপটা সিলেক্ট হয়েছে এবং এটাতে ক্লিক করার মাধ্যমে এই শেপটা সিলেক্ট হয়েছে। এখন আমি যদি এটাকে স্থানান্তর করতে চাই, এভাবে ক্লিক এবং ড্র্যাগ করে যখন অন্য দিকে নিয়ে যাব তখন এটা স্থানান্তর হয়ে যাবে। এটাকে ক্লিক ড্র্যাগের মাধ্যমে বাম দিকে সরিয়ে দিলাম, এটা অন্য দিকে সরে গেল। এভাবে খুব সহজেই আমাদের যে কোনো একটি শেপকে তৈরি করে শেপকে স্থানান্তর করতে সক্ষম হব, এই সিলেকশন টুল এনাবেল করার মাধ্যমে। এখন যদি এই সিলেকশন টুলের মধ্যে এখানে অনেকগুলি শেপ দেখতে পাচ্ছি, চারটি শেপ দেখতে পাচ্ছি, এখন যদি সবগুলি শেপকে একসাথে সিলেক্ট করতে চাই এটা কিভাবে করব? এটা করার জন্য ঠিক যে কোনো একটি অংশে, যেমন বাম পাশ হতে পারে, এই উপরের এই অংশ হতে পারে, যে কোনো একটি অংশ থেকে যখন ক্লিক এবং ড্র্যাগ করে এভাবে টান দিব তখন এই সবগুলি শেপ সিলেক্ট হয়ে গিয়েছে। এভাবে সবগুলি সিলেক্ট করা যাবে। আবার এই পাশ থেকে যদি ডান দিক থেকে যদি বাম দিকে এভাবে ক্লিক এবং ড্র্যাগ করি দেখতে পাচ্ছি ক্লিক ড্র্যাগের মাধ্যমে এটার একটা সার্কেলের মতো একটা লম্বা বাউন্ডারি তৈরি হয়ে গিয়েছে। যখন ক্লিকটা ছেড়ে দেব তখন এই সবগুলি সিলেক্ট হবে। এভাবে সবগুলি সিলেক্ট করে আমরা আমাদের কাজ করতে সক্ষম হব। যেমন সবগুলি সিলেক্ট করে যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি তাহলে সবগুলি ডিলিট হয়ে যাবে। এখন যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করি তাহলে আন্ডু হয়ে যাবে। আন্ডু মানে হলো আবার আগের অবস্থানে আমি চলে আসলাম। এভাবে যদি কখনও ভুলবশত কোনো জিনিস মিসিং হয়ে যায় বা কোনো জিনিস মুছে যায়, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করার মাধ্যমে আমরা আবার আগের অবস্থানে ফিরে যেতে সক্ষম হব। এখন আমি যদি এই যে এইটা এবং এই যে এটা, এই দুইটাকে যদি সিলেক্ট করতে চাই তাহলে এটা কিভাবে সিলেক্ট করব? প্রথমে যে কোনো একটি শেপ সিলেক্ট করব, করে কিবোর্ড থেকে শিফট প্রেস করে যখন এটাতে ক্লিক করব তখন এই দুইটা শেপ মাঝামাঝি স্থান থেকে এই দুইটা শেপ সিলেক্ট হয়েছে। এখন যদি ক্লিক ড্র্যাগ করে সরিয়ে দেই তাহলে দুইটা শেপ সরে যাবে। আবার যদি এই যে এটাতে ক্লিক করে সিলেক্ট করে নিলাম, শিফট প্রেস করে আবার এটাতে ক্লিক করলাম, আবার এটাতে ক্লিক করলাম, তাহলে এই যে তিনটি শেপ এখানে তৈরি হয়ে গেল। ক্লিক এবং ড্র্যাগের মাধ্যমে আমরা বিভিন্ন স্থানে স্থানান্তরিত করতে পারলাম। এভাবে খুব সহজেই যে কোনো স্থানের অবজেক্টকে বা যে কোনো স্থানের একটা শেপকে আমরা নির্দিষ্টভাবে সিলেকশন করতে পারি এবং পুরো অংশকেও সিলেক্ট করতে সক্ষম হব। সিলেকশন টুলের পরেই নিচে আরেকটি টুল দেখতে পাচ্ছি, ঠিক এটার মতোই। এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। এখানে যদি ক্লিক করি এটা সিলেক্ট হয়ে যাবে। মাউসটা ধরলেও এখানে নাম দেখাবে, ডাইরেক্ট সিলেকশন টুল, এ ব্র্যাকেটে এ মানে হচ্ছে এটার শর্টকাট কী হচ্ছে এ। এই টুলটি সিলেক্ট করার মাধ্যমে এখন দেখতে পাচ্ছি যে যদি ক্লিক করি তাহলে ঠিক সিলেকশন টুল যেরকম দেখাচ্ছিল ঠিক এরকমভাবেই সিলেক্ট হয়েছে, তবে এটার কাজ একটু ভিন্ন। অর্থাৎ সিলেকশন টুলের মাধ্যমে এটা পুরো সিলেক্ট হয়েছে, আর ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমরা সরাসরি ডাইরেক্ট সিলেক্ট করতে পারবো। যেমন এখানে যদি এই অংশে যদি ক্লিক করি, এই অংশে ক্লিক করার মাধ্যমে যদি ক্লিক করে ড্র্যাগ করি তাহলে দেখতে পাচ্ছি এটা সিলেকশন টুলের মতোই, এটা পুরোটা সিলেক্ট হয়ে
বাম পাশে চলে গিয়েছে। যেখানে ড্র্যাগ করে নিয়ে যাব এখানে চলে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করে আন্ডু করে দিলাম। এখানে ক্লিক করার মাধ্যমে সিলেক্ট হয়েছে। এখন এটাকে যদি ঠিক এই কোণার অংশে সিলেক্ট করি, কোণার অংশে সিলেক্ট করার আগে, ক্লিক করার আগে যখন কোণার অংশে মাউসটা নিয়ে যাব, দেখতে পাচ্ছি অ্যাঙ্কর একটি লেখা উঠেছে। এই যেখানে নিয়ে যাব এখানে অ্যাঙ্কর একটি লেখা উঠবে। অ্যাঙ্কর মানে হচ্ছে একটা পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট মানে এই বক্সটাকে যদি আমরা চারটি অংশে ধরে নিই, এই প্রত্যেকটা কোণার অংশকে এক একটা অ্যাঙ্কর বলে। এখন আমি যদি এই যে নির্দিষ্ট একটা অ্যাঙ্কর মধ্যে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এই কোণার অংশটাই শুধু সিলেক্ট হয়েছে, বাকি অংশগুলি সিলেক্ট হয়নি। যেমন আমরা একটু যদি খেয়াল করি, তাহলে দেখতে পারবো এই যে এই কোণার অংশটা ভরাট হয়েছে, কিন্তু বাকি যে অংশগুলি রয়েছে এগুলো খালি রয়েছে। এই যে বক্সগুলি সাদা, অর্থাৎ তার মানে এটা সিলেক্ট হয়নি। এখন এই কোণার অংশের মধ্যে ক্লিক করে যদি আমরা ড্র্যাগ করি, ডানে বামে সরাই, তাহলে দেখতে পাচ্ছি কোণার অংশটা সরে যাচ্ছে। অর্থাৎ ডাইরেক্ট সিলেকশন টুল এনাবেল করার মাধ্যমে এই নির্দিষ্ট একটা অংশকে, নির্দিষ্ট একটা পয়েন্টকে বক্সের আমরা সিলেক্ট করে সরাতে সক্ষম হয়েছি। যেখানে আমরা নিয়ে যাব সেখানেই এটা পরিবর্তন হয়ে যাবে। নির্দিষ্ট একটা শেপকে বা কাঙ্ক্ষিত যে কাস্টম যে শেপ রয়েছে ওই শেপকে তৈরি করার জন্য এই ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করার মাধ্যমে এই কাজটি করা সক্ষম হয়। কন্ট্রোল জেড প্রেস করে আন্ডু করে দিলাম। কন্ট্রোল জেড করবো আগের অবস্থানে চলে যাবে। এখন এখানে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে কোণার অংশের এই পাশে একটা অংশ দেখতে পাচ্ছি, যখন মাউসটা এখানে নিয়ে যাব তখন দেখতে পাচ্ছি একটু বাঁকা হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে যদি ক্লিক এবং ড্র্যাগ করি, দেখতে পাচ্ছি এই শেপটা পরিবর্তন হয়ে অন্যরকম হয়ে যাচ্ছে। অর্থাৎ এই শেপের যে কোণার অংশটা স্মুথ হয়ে বাঁকা হয়ে যাচ্ছে। এভাবে খুব সহজেই এই কাজটা আমরা করতে পারি ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। এখন এই যে এটাকে বাঁকা করার মাধ্যমে এখানে আরও দুটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গিয়েছে, অর্থাৎ বাঁকা অংশ এবং এই যে বাঁকা অংশের দুই প্রান্তে এক একটা আলাদা আলাদা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গিয়েছে। এখন নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্টকে যদি এটাকে যদি আমরা টান দেই, তাহলে এই যে টান দেওয়ার মাধ্যমে এটা অন্যরকম শেপ পরিবর্তন হয়ে গিয়েছে। এভাবে ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে ডাইরেক্ট আমরা সিলেক্ট করতে পারি। এখন যদি এই যে ক্লিক এবং ড্র্যাগ করে যদি এই যে এভাবে ক্লিক এবং ড্র্যাগ করি, তাহলে এই যে দুই কোণার এই দুইটা অংশ সিলেক্ট হয়ে গিয়েছে। এখন এভাবে যদি ড্র্যাগ করি, তাহলে দেখতে পাচ্ছি এই পুরো দুইটি শেপের, দুইটি যে রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলের কোণার অংশটা এভাবে মুভ হচ্ছে মাউসে মুভ করার মাধ্যমে। এটাও ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আলাদা সিলেক্ট করতে পারলাম। এখন যদি আলাদা আলাদা যদি সিলেক্ট করি, ঠিক আগের মতো যেভাবে শিফট প্রেস করে সিলেক্ট করেছিলাম, এই কোণার অংশটা যদি সিলেক্ট করি এবং শিফট প্রেস করে যদি এখানে ক্লিক করি, তাহলে এই কোণার এই দুইটি অংশ সিলেক্ট হয়েছে। এখন যদি আমরা এটাকে মুভ করি, মাউসের ক্লিকের মাধ্যমে ড্র্যাগ করি, তাহলে দেখতে পাচ্ছি এই অংশটা, যে দুটি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করেছি, শুধু দুটি অ্যাঙ্কর পয়েন্ট মুভ হচ্ছে, বাকি এই এগুলো সিলেক্ট হচ্ছে না। আবার আরও শেপের যদি সিলেক্ট করতে চাই, ক্লিক ড্র্যাগের মাধ্যমে এই যে কোণার অংশটা সিলেক্ট করলাম, এখন শিফট প্রেস করে আবার এখানে ক্লিক করলাম, আবার শিফট প্রেস করে এখানে ক্লিক করলাম, ক্লিক ড্র্যাগের মাধ্যমে সিলেক্ট করে নিলাম। এখন দেখতে পাচ্ছি এই যে এই কোণাটা সিলেক্ট হয়েছে, আবার এই কোণাটা সিলেক্ট হয়েছে, আবার এই কোণাটা সিলেক্ট হয়েছে, অ্যাঙ্কর পয়েন্ট, এই তিনটি পয়েন্ট সিলেক্ট হয়েছে। এখন যদি তিনটি পয়েন্টকে এভাবে ড্র্যাগ করি, এই যে চমৎকারভাবে দেখতে পাচ্ছি নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্ট মুভ হচ্ছে। এভাবে কাস্টম শেপ তৈরি করার জন্য নির্দিষ্ট একটি অবজেক্টকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে, নির্দিষ্ট একটা অংশ সিলেক্ট করার মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন আমরা করতে সক্ষম হব এই ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করার মাধ্যমে। এবার জুম এবং হ্যান্ড টুলের ব্যবহার দেখব। অর্থাৎ জুম এবং হ্যান্ড টুল ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্টকে, আমাদের যে ডিজাইন করার ক্ষেত্রে, উপরে নিচে জুম ইন এবং জুম আউট করতে সক্ষম হব। এই যে এখানে একটি টুল দেখতে পাচ্ছি সবার নিচে, এটা হচ্ছে জুম টুল। মাউস এখানে যখন ধরব অথবা ক্লিক করব, ক্লিক করে যখন এখানে মাউসটা ধরব, তখন জুম টুল, জেড, কিবোর্ড থেকে জেড প্রেস করার মাধ্যমে জুম টুল এনাবেল হবে। আমরা একটা বিষয় খেয়াল রাখব, যে টুলেই থাকি আমরা কিবোর্ড থেকে ভি প্রেস করে অথবা এখানে টুল মেনুতে ক্লিক করে সিলেকশন টুল এনাবেল করে নিব, কারণ সিলেকশন টুল এনাবেল করার মাধ্যমেই আমাদের কাঙ্ক্ষিত যে টুল রয়েছে, এই সিলেক্ট করে বিভিন্ন যে শেপ রয়েছে শেপকে ডানে বামে সরানোর জন্য সিলেকশন টুল এনাবেল রাখব।
যদি ডাইরেক্ট সিলেকশন টুল থাকে তাহলে ভুলবশত এরকম নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার মাধ্যমে এটা সরে যাবে এবং আমাদের ডিজাইনের মধ্যে সমস্যা হতে পারে। এই জন্য সিলেকশন টুল আমরা এনাবেল করে রেখে দিব। এখন জুম টুল এনাবেল করার জন্য এই যে কিবোর্ড থেকে জুম টুল এখানে ক্লিক করে এখন যে অংশটা আমরা জুম করতে চাই, যেমন আমি যদি জুম করে এই অংশে যেতে চাই, এখানে যদি ক্লিক করি তাহলে আস্তে আস্তে জুম হতে থাকবে। যদি এই যে এই অংশে যেতে চাই, ক্লিক এবং ড্র্যাগ করে যদি এভাবে ড্র্যাগ করে ছেড়ে দিই তাহলে বেশি অংশ জুম হয়ে এই অংশে চলে যাবে। এখন কাছাকাছি অংশে চলে গেলাম। এখন এটাকে যদি প্যান করতে চাই, অর্থাৎ ডানে বামে যদি সরাতে চাই, ডকুমেন্টকে না, মানে এটার যে ডকুমেন্ট রয়েছে ডকুমেন্টটা সরবে ডানে বামে, এটা যদি করতে চাই কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করলে দেখতে পাচ্ছি হ্যান্ড টুল এনাবেল হয়ে গিয়েছে। হ্যান্ড টুল এনাবেল হলে এখন স্পেস বার চেপে রেখে দিলে হ্যান্ড টুল এনাবেল থাকবে। যদি ক্লিক এবং ড্র্যাগ করি তাহলে আমরা ডানে বামে ডকুমেন্টকে সরাতে সক্ষম হব। আর এই যে জুম করলাম, আমরা জুম করার জন্য, জুম ইন আউট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল যখন মাইনাস প্রেস করব তখন এটা আবার আগের অবস্থানে চলে যাবে। আমরা শর্টকাটের মাধ্যমে কিভাবে করব সেটা দেখি। এই যে সিলেকশন টুল এনাবেল করে নিলাম, এখন সিলেকশন টুল এনাবেল করে এই যে ডকুমেন্টটা রয়েছে এটাকে যদি উপরে উঠাতে চাই, কিবোর্ড থেকে যখন স্পেস বার প্রেস করব তখন দেখতে পাচ্ছি হ্যান্ডের, হাতের একটা সিম্বল চলে এসেছে, অর্থাৎ হ্যান্ড টুল এনাবেল হয়েছে। স্পেস বার ছেড়ে দিলে আবার যে প্রাথমিক যে সিলেকশন টুল রয়েছে, প্রথমেই এই সিলেকশন টুল যেহেতু সিলেক্ট করা রয়েছে ওই টুল এনাবেল হয়ে যাবে। যদি এই যে ডাইরেক্ট সিলেকশন টুল এনাবেল করে যদি স্পেস বার প্রেস করি তাহলে স্পেস বার প্রেস করে যখন ছেড়ে দিব তখন দেখতে পাচ্ছি আবার ডাইরেক্ট সিলেকশন টুলের সিম্বলে চলে গিয়েছে। অর্থাৎ স্পেস বার প্রেস করার মাধ্যমে যেই টুলই সিলেক্ট থাকুক ওই টুলের স্থানে হ্যান্ড টুল চলে আসবে প্যানিং করার জন্য, ডানে বামে সরানোর জন্য ডকুমেন্টকে। ডাইরেক্ট সিলেকশন টুল থেকে উপরে আমরা সিলেকশন টুল এনাবেল করে নিলাম। এখন কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করে যদি এভাবে ক্লিক করি, ক্লিক ড্র্যাগ করি তাহলে ডকুমেন্টকে আমরা ডানে বামে সরাতে সক্ষম হব। আর জুম করে যদি, জুম আউট করে যদি আগের অবস্থানে যেতে চাই কন্ট্রোল মাইনাস, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাইনাস দিলে এটা আবার ছোট হয়ে আগের অবস্থানে চলে যাবে। স্পেস বার প্রেস করে এভাবে ডানে বামে উপরে যেখানে নিতে চাই ডকুমেন্টকে সেই স্থানে আমরা নিতে সক্ষম হব। এই শর্টকাট কি এর মাধ্যমে জুম করতে পারবো এবং প্যান করতে সক্ষম হব। স্পেস বার চাপ দিলে প্যানিং অপশন চলে আসবে, হ্যান্ড টুল চলে আসবে, স্পেস বার ছেড়ে দিলে হ্যান্ড টুল চলে যাবে। তাহলে আমাদের প্রয়োজনীয় যে সিলেকশন টুল এটাও এনাবেল থাকবে এবং হ্যান্ড টুল এনাবেল করে আমরা ডকুমেন্টকে ডানে বামে খুব সহজেই সরাতে সক্ষম হব। যে কোনো একটি শেপকে যদি কপি করতে চাই এবং কপি করার পরে যদি আবার ডুপ্লিকেট করতে চাই সেটা করার জন্য কিছু কাজ করতে হবে। যেমন এই যে এখানে চারটি শেপ রয়েছে, যেমন এই যে শেপটা রয়েছে এই শেপটাকে ক্লিক করার মাধ্যমে আমরা সিলেক্ট করে নিলাম। এখন এটাকে যদি কপি করতে চাই, এটার আরও যদি কপি করতে চাই, ঠিক সেম এই যে শেপটা রয়েছে এই শেপটারও যদি আরও কপি করতে চাই, এই শেপের মধ্যে ক্লিক করার মাধ্যমে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে এডিট মেনু রয়েছে এডিট মেনুতে ক্লিক করব। এডিট মেনুতে ক্লিক করে কপি কমান্ড এনাবেল করব, অর্থাৎ এডিট মেনুতে ক্লিক করে কপি সিলেক্ট করে দিলাম, কপিতে ক্লিক করলাম। এটা শর্টকাট কী হচ্ছে, কন্ট্রোল প্লাস সি, কপি। এখন এটা কপি হয়ে গেল। এখন আবার এডিট মেনুতে ক্লিক করে যদি পেস্ট দেই তাহলে দেখতে পাচ্ছি ঠিক সেম এটার একটা কপি এখানে পেস্ট হয়ে গিয়েছে। আবার যদি এখানে পেস্ট দেই তাহলে ঠিক এটার আরেকটা কপি ঠিক এই স্থানের মধ্যে পেস্ট হয়ে গিয়েছে। তো এটা কীভাবে আমরা বুঝবো, এই যে এখানে একটি শেপ রয়েছে আর এই যে এখানে যে আরেকটি শেপ সিলেক্ট রয়েছে এখানে যদি ক্লিক ড্র্যাগ করে ডান দিকে সরিয়ে দেই তাহলে দেখতে পাচ্ছি এই যে এটার আরেকটা কপি এখানে থাকার কারণে দুটি শেপ এখানে ছিল, যার কারণে একটা সরিয়ে দিলাম এবং এটা একটা এখানে রয়েছে। তার মানে আবার যদি এডিট মেনুতে ক্লিক করে পেস্ট দেই আবার ঠিক এই স্থানের মধ্যে পেস্ট হবে, অর্থাৎ এখানেই সবগুলি পেস্ট হতে থাকবে। এভাবে কপি কমান্ডের মাধ্যমে, পেস্ট কমান্ডের মাধ্যমে যে কোনো একটা শেপকে কপি করে আমরা পেস্ট করতে সক্ষম হব। কিন্তু এখানে যে আমরা কপি করলাম, যদি এই স্থানের মধ্যে যদি আমরা পেস্ট করতে চাই, আমাদের এই শেপটা এখানেই পেস্ট হবে, ঠিক যেই অবস্থানে রয়েছে ঠিক এই অবস্থানেই পেস্ট হবে, এটা আমরা কিভাবে করব। আমরা এই শেপগুলিকে ডিলিট করে দিই, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন
এটাতে ক্লিক করে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এই যে আমাদের যে কপি কমান্ড, কপি কমান্ড তো অলরেডি রয়েছে, আবার কপি করে দিলাম। কপি কমান্ড দিয়ে এখানে যে পেস্ট দিলাম, পেস্টের পরে একটি অপশন রয়েছে পেস্ট ইন ফ্রন্ট, এটা যদি দেই তাহলে ঠিক এই স্থানের মধ্যেই এটা পেস্ট হবে। অর্থাৎ যেখান থেকে কপি কমান্ড দিয়েছি এবং যেই শেপটাকে আমরা কপি করেছি শেপটা যেই স্থানে ছিল ঠিক ওই স্থানে এটা পেস্ট হয়ে গিয়েছে। এখন এটা যে পেস্ট হয়েছে বোঝার জন্য কি করব আমরা, ক্লিক ড্র্যাগ করে যদি ডান দিকে সরিয়ে দিই দেখতে পাচ্ছি এটা এই যে আরেকটা কপি হওয়ার কারণে এখান থেকে আমরা সরাতে সক্ষম হলাম। এখন এটা ডিলিট করে দিই, এখান থেকে ডিলিট করে দিলাম। এখানে কিন্তু একটি শেপ রয়েছে, এই যে ডান দিকে সরিয়ে দিলাম একটি শেপ, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করে আবার আগের অবস্থানে চলে গেলাম। এখন এডিট মেনুতে ক্লিক করে এখানে পেস্ট ইন ফন্ট, অর্থাৎ ফ্রন্ট মানে এটার উপরে পেস্ট হবে। যদি পেস্ট ইন ব্যাক দেই তাহলে ঠিক এই সোজাসুজি অবস্থানে ব্যাক, এই শেপের ব্যাক পিছনে এটা পেস্ট হবে। পেস্ট ইন প্লেস, প্লেস দিলেও ঠিক একই প্লেসের মধ্যে এটা পেস্ট হবে, অর্থাৎ ব্যাক প্লেস এগুলো প্রায় একই রকম কমান্ড। এই কমান্ডের মাধ্যমে নির্দিষ্ট স্থানে আমরা যে কোনো একটা শেপকে কপি করে আমরা পেস্ট করতে সক্ষম হব। কন্ট্রোল জেড প্রেস করে আন্ডু করে দিলাম। এখন এই কপি পেস্টের মতোই আরেকটি শেপ রয়েছে, আরেকটি কাজ রয়েছে, সেটা হচ্ছে ডুপ্লিকেট করা। যেমন এটার যদি আমরা অনেক ডুপ্লিকেট করতে চাই তাহলে কপি করে পেস্ট করে করে নির্দিষ্ট স্থানে এটা পেস্ট হবে না, যেমন পেস্ট করলে হয়তো এখানে পেস্ট হবে অথবা অন্য স্থানে পেস্ট হতে পারে। যদি এটাকে ডুপ্লিকেট করি, এটা করার জন্য যে শেপকে ডুপ্লিকেট করতে চাই এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার প্রেস করব। এই যে দেখতে পাচ্ছি যখন আমরা কিবোর্ডে অল্টার প্রেস করছি এবং মাউসের কার্সরটা যখন এই শেপের মধ্যে রয়েছে, অল্টার প্রেস করার সাথে সাথে মাউসের সিম্বলটা পরিবর্তন হয়ে গিয়েছে। অর্থাৎ এখন যদি ক্লিক এবং ড্র্যাগ করি তাহলে দেখতে পাচ্ছি ড্র্যাগ করে যেখানে নিতে চাই এখানে যদি ছেড়ে দিই তাহলে এটা খুব চমৎকারভাবে এটা ডুপ্লিকেট হয়ে গিয়েছে। এভাবে খুব সহজেই ডুপ্লিকেট আমরা করতে পারব। এখন এটার যদি আরও অনেক কপি করতে চাই, এটা তো একটা ডুপ্লিকেট হলো, আরও অনেক এখানে ডান পাশে অনেকগুলি ডুপ্লিকেট করব, এটা করতে চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি প্রেস করলে যত কন্ট্রোল প্লাস ডি প্রেস করবো এটা ডুপ্লিকেট হতে থাকবে। এখন স্পেসবার প্রেস করে ক্লিক করার মাধ্যমে দেখতে পাচ্ছি ডান দিকে একদম অনেকগুলি শেপ ডুপ্লিকেট হয়ে গিয়েছে। কন্ট্রোল জেড প্রেস করে আন্ডু করে দিলাম, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, যত কন্ট্রোল জেড করবো আগের অবস্থানে চলে আসবে। এখন এই শেপকে যদি অল্টার প্রেস করে এই এই পাশে নিয়ে আসি নিচের দিকে, যদি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে ঠিক যতটুকু অংশ আমি মুভ করব, ডুপ্লিকেট করব, ঠিক ওই সোজাসুজি এটা অসংখ্য কপি হতে থাকবে। এটা শুধু মুভের ক্ষেত্রে না, যদি রোটেট অপশন অ্যানাবেল করে, অর্থাৎ ঘোরানোর মতো করে যদি আমি কোনো ডুপ্লিকেট অপশন অ্যাড করি সেখানের মধ্যেও এই জিনিসটা অ্যাড হতে থাকবে। এটা অন্য টুল দিয়ে করা যায়, এটা আমরা এখন এটা দেখার প্রয়োজন নেই, এই যেটা ডুপ্লিকেটের অপশন সেটা আমরা দেখি। এভাবে খুব সহজেই কন্ট্রোল জেড করে আন্ডু করে দিলাম আমরা ডুপ্লিকেট করতে পারি এবং কপি করতে সক্ষম হব যে কোনো শেপকে। সব দিকে সমানভাবে যদি একটি শেপ তৈরি করতে চাই, যেমন এখানে যে শেপগুলি তৈরি করেছি এগুলোর সাইজ ঠিক নেই, অর্থাৎ লম্বা হয়েছে অথবা ছোট হয়েছে অথবা এই কোনাকোনিভাবে এটার সাইজ প্রপোর্শনগতভাবে অর্থাৎ সমান্তরালভাবে এটা সোজা হয়নি, তো সমান্তরালভাবে যদি একটি শেপকে তৈরি করতে চাই এটা কিভাবে করতে হয় সেটা করব। আগের অবজেক্টগুলিকে ক্লিক এবং ড্র্যাগের মাধ্যমে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। এখন শেপকে তৈরি করার জন্য এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল, এই ক্লিকের মাধ্যমে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে নিলাম। এখন সিলেক্ট করার পরে আগে ক্লিক ড্র্যাগের মাধ্যমে তৈরি করেছিলাম, এখন কি করব, কিবোর্ড থেকে শিফট প্রেস করে ক্লিক এবং ড্র্যাগ করব। কিবোর্ড থেকে শিফট প্রেস করে ক্লিক ড্র্যাগ করার মাধ্যমে দেখতে পাচ্ছি এটার সাইজ উভয় অংশে একদম সেমভাবে এটা বড় ছোট হচ্ছে। এখন এভাবে ক্লিক ড্র্যাগ করে যদি ছেড়ে দেই তাহলে এটা সমান্তরালভাবে এটা বড় ছোট হয়েছে। আবার শিফট প্রেস করে আবার ক্লিক ড্র্যাগের মাধ্যমে এখানে আরেকটি শেপ একদম সমান্তরালভাবে প্রপোর্শনালি, অর্থাৎ উপরে নিচে ডানে বামে সমান্তরালভাবে এটার সাইজ ঠিক রয়েছে। এভাবে প্রপোর্শনালি আমরা তৈরি করতে সক্ষম হব। শিফট প্রেস করে তারপরে ক্লিক ড্র্যাগের মাধ্যমে এই কাজটি আমরা করতে সক্ষম হব। আরেকটিভাবে করা যায়, যেমন যেখানে শেপটি তৈরি করতে চাই এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে রেক্ট্যাঙ্গেল
ডায়ালগ বক্স চলে আসবে। এখান থেকে আমাদের উইথ এবং হাইট যেটা দিতে চাই সেটা এখান থেকে অ্যামাউন্ট লিখে দিলে সেটা সেই সাইজের একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে যাবে। এখান থেকে যদি আমরা লিখে দিই 20 এবং উইথ যদি লিখে দিই 20, এখন যদি ওকে প্রেস করি ঠিক ওই 20 পিক্সেল সাইজের একটি রেক্ট্যাঙ্গেল এখানে খুব সহজেই তৈরি হয়ে যাবে। এভাবে আমাদের যে কোনো সাইজের রেক্ট্যাঙ্গেল আমরা প্রপোর্শনালি তৈরি করতে সক্ষম হব। প্রপোর্শনালি তৈরি করার কারণ হচ্ছে একটি রেক্ট্যাঙ্গেল বা একটি যে কোনো শেপ যদি সমান্তরাল না হয়, ডানে বামে যদি এটার উপরে নিচে যদি সাইজ ঠিক না থাকে, তাহলে এটার প্রপোর্শন, এটার যে সাইজ এটা প্রপোর্শন ঠিক থাকবে না, এটার পরিমাপ ঠিক থাকবে না। ঠিক না থাকার কারণে এই শেপকে দিয়ে যদি আমরা অন্য যে কোনো একটি শেপ তৈরি করি, ওই শেপের এটার সাইজ ঠিক না থাকার কারণে এটা পারফেক্ট হবে না এবং এই শেপটি দিয়ে অন্য যে কোনো পারফেক্ট বা সূক্ষ্ম একটি শেপ আমরা তৈরি করতে সক্ষম হব না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে লম্বালম্বী আকারে প্রয়োজন হতে পারে, যেমন এরকমভাবে যদি শেপ আমরা তৈরি করতে চাই তখন ফ্রি হ্যান্ডভাবে এটার প্রপোর্শন ঠিক না রেখে আমরা ক্লিক ড্র্যাগের মাধ্যমে তৈরি করব, সেটি ভিন্ন বিষয়। তবে প্রপোর্শনালি বেশিরভাগ ক্ষেত্রেই তৈরি করতে প্রয়োজন হবে। তো প্রপোর্শনালি তৈরি করার জন্য শিফট প্রেস করে তৈরি করব, আর স্বাভাবিকভাবে তৈরি করার জন্য শিফট ছাড়া যদি ক্লিক ড্র্যাগ করি তাহলে স্বাভাবিকভাবে ওই শেপ তৈরি হবে। এভাবে খুব সহজেই আমরা প্রপোর্শনালি যে কোনো শেপ তৈরি করতে সক্ষম হই। এটা নিচের অংশে ইলিপস টুল রয়েছে, এটা আনার জন্য এখানে যদি ক্লিক করে ধরে রাখি তাহলে এখানে রেক্ট্যাঙ্গেল টুলের আওতায় এখানে আরও অনেকগুলি টুল চলে এসেছে। এই টুলগুলি থেকে যদি ইলিপস টুল সিলেক্ট করি ক্লিক ড্র্যাগের মাধ্যমে, এখানে ক্লিক করে ধরে রাখলে এই অপশনটা আসবে, তারপরে যেই টুলটি সিলেক্ট করতে চাই ওই টুলের মধ্যে মাউসকে নিয়ে ছেড়ে দিলে, ক্লিক ছেড়ে দিলে ওই টুল সিলেক্ট হয়ে যাবে। এখন যদি এখানে এভাবে ক্লিক ড্র্যাগের মাধ্যমে আমরা এই গোল শেপ ইলিপস টুল আমরা তৈরি করতে সক্ষম হব। যদি শিফট প্রেস করি, এখনও কিন্তু আমি আমার ক্লিককে ছাড়িনি, শিফট প্রেস করার সাথে সাথে এটা প্রপোর্শনালি এটার সাইজ একদম পারফেক্টভাবে এটা বৃত্তটা হয়ে গিয়েছে, ইলিপস বা বৃত্ত এটা হয়ে গিয়েছে। এখন এটা তৈরি করার পরে যদি ফ্রি হ্যান্ডভাবে এটাকে যদি অন্য স্থানে নিতে চাই, যেমন এটা ক্লিক ড্র্যাগের মাধ্যমে এটা তৈরি হচ্ছে, অন্য স্থানে যদি নিতে চাই, শিফট প্রেস করা রয়েছে এবং আমার ক্লিকও এখনও ছাড়িনি আমি, এখন যদি স্পেস বার প্রেস করি, স্পেস বার প্রেস করার মাধ্যমে দেখতে পাচ্ছি এটা যে কোনো স্থানে আমি স্থানান্তরিত করতে সক্ষম হচ্ছি। এখন যদি এখানে এনে ছেড়ে দিই তাহলে এই শেপটা এখানে তৈরি হয়ে যাবে। আবার এখানে যদি ক্লিক ড্র্যাগের মাধ্যমে এভাবে তৈরি করি আরেকটি শেপ শিফট প্রেস করে, আবার স্পেস বার প্রেস করে যদি এই যে এখানে আনতে চাই বা এখানে নিতে চাই, এখানে নিয়ে যদি ছেড়ে দিই তাহলে ঠিক এই অংশের মধ্যে এই শেপটা চলে যাবে। এভাবে খুব সহজেই একটা শেপকে তৈরি করতে সক্ষম হব এবং স্পেস বার প্রেস করার মাধ্যমে এটাকে যে কোনো স্থানে স্থানান্তরিত করতে সক্ষম হব। আবার তৈরি করার পরেও স্থানান্তরিত করা যায়, একবারে তৈরি করার সময় নির্দিষ্ট স্থানে আমাদেরকে শেপ অনেক সময় নেয়ার প্রয়োজন হতে পারে, তখন স্পেস বার প্রেস করে এই কাজটি করতে সক্ষম হব। এটা কিভাবে করব আবার আমরা দেখি। এবার পলিগনাল টুল সিলেক্ট করে নিলাম, শিফট প্রেস করে ক্লিক এবং ড্র্যাগের মাধ্যমে তৈরি করে নিলাম, স্পেস বার প্রেস করে এটাকে যে কোনো স্থানে আমরা এভাবে স্থানান্তরিত করতে সক্ষম হব। এই যে এখানে এখানে চলে আসলো। এভাবে আমাদের নির্দিষ্ট শেপকে তৈরি করে স্থানান্তরিত করতে পারব, যার দ্বারা আমাদের যে কোনো ডিজাইন বা যে কোনো টুলের ব্যবহার করার আগে এই সেটিংসটা অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা আমাদের ডিজাইনের মধ্যে, আমরা আমাদের কাজের মধ্যে গতি আনতে পারব এবং সূক্ষ্মভাবে আমরা যে কোনো কাজ করতে সক্ষম হব। এই যে শেপগুলি আমরা তৈরি করলাম, এই শেপগুলির মধ্যে যে কালার রয়েছে, অর্থাৎ সব সাদা দেখাচ্ছে এবং এটার বাউন্ডারি অংশের মধ্যে কালো একটি দাগ দেখাচ্ছে, অর্থাৎ এটার একটা নির্দিষ্ট রং রয়েছে যে রঙের দ্বারা এটাকে অন্য ভিন্ন ধরনের একটি ইফেক্ট আমরা দিতে সক্ষম হব। এখন সব স্থানে সাদা দেখানোর কারণে এটার মিডেলের অবস্থাকে আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ এটার মধ্যে যদি একটা গ্রিড থাকে, একটা লাইন আঁকা থাকে, তাহলে খুব ভালোভাবে আমরা দেখতে সক্ষম হব এটার ভিতরে কী রয়েছে এবং এটার ব্যাকগ্রাউন্ডের মধ্যে কী রয়েছে। এখন এটাকে যদি গ্রিড আনতে চাই, গ্রিড রাইট বাটন ক্লিক করে শো গ্রিড যদি দেই তাহলে এটা পুরো গ্রিড চলে আসে।
গ্রিডটা আনার কারণে এই যে এখন দেখতে পাচ্ছি এই বাহিরের অংশে গ্রিড রয়েছে এবং এই যে এটা এটার মিডলে সাদা রং রয়েছে, সাদা রং থাকার কারণে এই যে মাঝখান দিয়ে গ্রিডের অংশে দেখা যাচ্ছে না। এবার এই যে এটার মধ্যে দুটি অংশ রয়েছে, একটা হচ্ছে স্ট্রোক আর একটা হচ্ছে ফিল। ফিল মানে হচ্ছে এটার ভিতরের যে অংশ, আর স্ট্রোক হচ্ছে এটার বাহিরের অংশ। এই যে বাহিরে যে কালো অংশ দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্ট্রোক। এখন এই যে নিচে টুল মেনুতে এই যে দেখতে পাচ্ছি যে টুলসের যে অনেকগুলি টুলস রয়েছে, সবার নিচে একটি অংশ দেখতে পাচ্ছি সাদা এবং কালো। এখানে যদি মাউসকে নিয়ে যাই, এখানে মাউসকে নিয়ে গেলে এখানে দেখতে পাচ্ছি এটার এটাকে দেখাচ্ছে ফিল। যদি নিচে মাউসকে নিয়ে যাই এখানে দেখাচ্ছে স্ট্রোক, অর্থাৎ এটা হচ্ছে ফিল, এটা হচ্ছে স্ট্রোক। এখন আমরা যদি এখান থেকে এই যে ফিলে যদি ক্লিক করি, ফিলে যদি ডবল ক্লিক করি, ক্লিক করলে আসবে না, ডবল ক্লিক করলে আসবে। ডবল ক্লিক করার মাধ্যমে কালার পিকার একটি ডায়ালগ বক্স চলে এসেছে। এই কালার পিকারের এখান থেকে সিলেক্ট কালার, কোন কালার আমরা সিলেক্ট করতে চাই, এখান থেকে যদি এই যে কালারের যে একটা ছোট একটি ডট দেখতে পাচ্ছি এই ডটকে যদি আমরা এই অংশে আনতে চাই, এখানে ক্লিক করার মাধ্যমে এই অংশে চলে আসবে এবং এখানে ক্লিক করার মাধ্যমে দেখতে পাচ্ছি এই যে অংশে কালার পরিবর্তন হয়ে গিয়েছে। এখন যদি ওকে প্রেস করি তাহলে এই যে যে শেপটি রয়েছে এই শেপের ভিতরের যে কালার, ভিতরের যে রং সেটা পরিবর্তন হয়ে গিয়েছে। এখন ফাঁকা অংশে ক্লিক করার মাধ্যমে ডিসিলেক্ট করে দিলাম। আর বাহিরের যে অংশ রয়েছে বাহিরের অংশের মধ্যে কিন্তু কালো রং এখনও রয়েছে। কিবোর্ড থেকে জ্যাড প্রেস করে জুম টুল অ্যানেবল করে নিলাম। এখন এভাবে ক্লিক এবং ড্র্যাগের মাধ্যমে কাছাকাছি চলে গেলাম এটা কাছ থেকে দেখার জন্য। কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করার মাধ্যমে হ্যান্ড টুল চলে আসবে, হ্যান্ড টুলের মাধ্যমে আমরা ডানে বামে এভাবে যেতে সক্ষম হব। এখন এই যে টুল সিলেকশন টুল ক্লিক করার মাধ্যমে সিলেক্ট করতে পারি, অথবা কিবোর্ড থেকে ভি প্রেস করার মাধ্যমেও এই টুলটি অ্যানাবেল করতে পারি। এখন এই যে বাহিরের যে অংশটা রয়েছে স্ট্রোক, বাহিরের অংশকে বলে স্ট্রোক এবং ভিতরের অংশকে বলে ফিল। বাহিরের অংশের মধ্যে যদি রং পরিবর্তন করতে চাই এটাকে ক্লিক করে আগে সিলেক্ট করে নিতে হবে, তারপর এই যে স্ট্রোক, এই স্ট্রোকের অংশে ডবল ক্লিক করলে কালার পিকার চলে আসবে। এখন এখান থেকে যদি অন্য একটি রং দিতে চাই, এই যে এখান থেকে উপরে নিচে ডানে বামে করার মাধ্যমে যখন উপরে নিচে করব তখন এটার রং পরিবর্তন হবে। আর এই যে অংশ রয়েছে সিলেক্ট কালারের অংশে এটাকে ডানে বামে উপরে নিচে যে স্থানে নিয়ে যাব সেখানে এটার প্রিভিউ কালার এখানে দেখা যাবে। এখন ওকে প্রেস করলে দেখতে পাচ্ছি এই যে এটার যে স্ট্রোক কালার, স্ট্রোক কালার পরিবর্তন হয়ে গিয়েছে। এভাবে যে ধরনের রং দিতে চাই এই রং আমরা এখান থেকে খুব সহজেই দিতে সক্ষম হব। এভাবে ফিল কালার এবং স্ট্রোক কালার আমরা সেট করে দিতে পারি। এখন আরও অন্য ধরনের কালার যদি দিতে চাই, আমাদের পছন্দনীয় অনেক কালার রয়েছে, এই রং এখান থেকে সিলেক্ট করার মাধ্যমে এই কালার আমরা এখান থেকে সেট করে দিতে পারি। আর স্ট্রোক কালার এভাবে আবার আগের মতো এভাবে পরিবর্তন করে এখন দেখতে পাচ্ছি ভিন্নধর্মী কালার এখানে অ্যাড হয়ে গিয়েছে। তবে কালার সেট করার মধ্যে গুরুত্বপূর্ণ অনেক রুলস রয়েছে, নিয়ম রয়েছে। যেমন একসাথে একই রকমের কালার এক স্থানে বারবার অ্যাপ্লাই না করা। যদি একই রকমের কালার সব জায়গায় থাকে তাহলে ওই কালারটা একই রকম কালার সংযুক্ত করার কারণে ডিজাইনের মধ্যে সেটা ভালো দেখাবে না। কালারের অনেক রুলস আমরা এগুলো আস্তে আস্তে শিখব। রুলস মেনটেন করে ডিজাইনকে তৈরি করতে হয়। ডকুমেন্টসের মধ্যে যদি টেক্সট অ্যাড করতে চাই যে কোনো স্থানে, তো টেক্সট অ্যাড করার জন্য একদম রেক্ট্যাঙ্গেল টুলের একটু নিচে টাইপ টুল একটি টি নামের একটি আইকন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করার মাধ্যমে টেক্সট টুল অ্যানাবেল হবে। এখন যেখানে টেক্সট লিখতে চাই এখানে ক্লিক করার মাধ্যমে এই যে কার্সর চলে আসবে। এই কার্সরের এখানে আমাদের কাঙ্ক্ষিত যে নাম আমি লিখতে চাই, নেইম লিখেছি, নেইম হয়ে গিয়েছে। এটা এ ছোট বড় হাতের হয়ে গিয়েছে, এটা এ দিয়ে দিলাম নেইম। এই যে টেক্সট, এটা একটা স্যাম্পল একটা টেক্সট তৈরি করে নিলাম। এখন এই যে টেক্সটটা রয়েছে এই টেক্সটকে যদি বড় করতে চাই, এই যে কোণার অংশে এখানে ক্লিক করে কিবোর্ড থেকে শিফট প্রেস করব, অল্টার প্লাস শিফট প্রেস করব। অল্টার শিফট প্রেস করে যখন ড্র্যাগ করব তখন এটা বড় হয়ে যাবে।
এভাবে ক্লিক ড্র্যাগের মাধ্যমে এটাকে যেখানে নিতে চাই এখানে আমরা নিতে সক্ষম হব। এখন এটার যে ফন্টের যে স্টাইল রয়েছে এই স্টাইল যদি পরিবর্তন করতে চাই, এখান থেকে এই যে একটা মেনু রয়েছে এসেনশিয়ালস লেখা, এখানে ক্লিক করলে এখানে অপশন চলে আসবে। এখানে টাইপোগ্রাফি যদি সিলেক্ট করি, তাহলে টাইপোগ্রাফি সিলেক্ট করলে এই যে এখানে টেক্সটের যে ক্যারেক্টার এবং ফন্টের যে অপশন সেটা এখানে চলে আসবে। এখান থেকে মাই রেইট প্রো, এখান থেকে এই যে ক্লিক করার মাধ্যমে এখানে আরও অনেক ধরনের ফন্ট রয়েছে, যে ফন্ট দিতে চাই এখান থেকে এই ফন্টকে সিলেক্ট করতে পারি। এখানে ডিফল্ট রয়েছে, এখান থেকে থিন, ব্ল্যাক, বোল্ড, যে ধরনের ফন্ট দিতে চাই এই ফন্ট এখানে সিলেক্ট করে এখান থেকে আমরা খুব সহজেই সেট করে দিতে পারি। এখন আমরা যদি এই টেক্সটকে অন্য স্থানে আমরা তৈরি করতে চাই, যেমন একটা বক্সের মধ্যে যদি টেক্সট দিতে চাই, এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে এভাবে ড্র্যাগের মাধ্যমে রেক্ট্যাঙ্গেল টুল তৈরি করতে পারি, অথবা এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এই যে একটা রেক্ট্যাঙ্গেল রয়েছে এটার মাঝখানে টেক্সটগুলি থাকবে শুধু, এরকম যদি করতে চাই তাহলে এই রেক্ট্যাঙ্গেলকে সিলেক্ট করে এখানে টেক্সট টি এতে ক্লিক করে টেক্সট টুল অ্যানেবল করে নিলাম। এখন মিডল পজিশনে যদি নিয়ে ক্লিক করি তাহলে যত লেখা লিখব, এটা হয়নি, পরিপূর্ণভাবে হয়নি, এটা ডিলিট করে দিই। এটাকে সিলেক্ট করে টেক্সট টুল এই যে পাথ, এই পাথ এখানে দেওয়ার মাধ্যমে এই নির্দিষ্ট যে পাথ রয়েছে পাথের মধ্যে ক্লিক করার মাধ্যমে এটা এখানে লেখাটা এখন যত লেখা লিখব সব এটার ভিতরেই পড়তে থাকবে, এটার বাহিরে যাবে না, এই বক্সের মধ্যেই টেক্সটটা কাজ করবে। এভাবে বক্স টেক্সট আমরা খুব সহজে তৈরি করতে সক্ষম হব। বড় ছোট করার জন্য এটাকে এভাবে যখন বড় ছোট করব তখন এটা এভাবে বড় হবে সাইজ। এভাবে যে অনেক ডিজাইনিংয়ের টেক্সট রয়েছে এই টেক্সটকে আমরা পরিবর্তন করতে পারি। এখন এই টেক্সটটা যে আমরা তৈরি করলাম, এই টেক্সটের মধ্যে যদি আর একটু পরিবর্তন আনতে চাই, ডিজাইন আনতে চাই, একটু ভেরিয়েশন আনতে চাই, তো এটা আনার জন্য কীভাবে আনবো এটা আমরা এখানে যে প্রিভিউ দেখতে পাচ্ছি, কোন কি আমি প্রেস করছি এটা এখানে শো করছে, এটা দেখার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোন কি প্রেস করার মাধ্যমে কি করছি আমি। অর্থাৎ ভি প্রেস করে এই যে সিলেকশন টুল এটা অ্যানেবল করে নিলাম। এখন এই টেক্সটকে যদি ভেরিয়েশন আনতে চাই, যেমন এটার যে কোনার অংশটা রয়েছে এটাকে যদি একটু উপরে উঠাতে চাই, ডিজাইন যদি অন্যরকম করতে চাই, এটা করার জন্য এই টেক্সট অবজেক্টকে সিলেক্ট করে অবজেক্ট মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে সিলেক্ট করতে হবে এক্সপান্ড, এক্সপান্ড সিলেক্ট করার পরে এক্সপান্ড ডায়ালগ বক্স চলে আসবে সেটিংসের, এখানে অবজেক্ট এবং ফিল দুটি সিলেক্ট রেখে ওকে প্রেস করব। এখন এটা এক্সপান্ড হয়ে গিয়েছে, অর্থাৎ এটার যে শেপ রয়েছে এটা এই টেক্সটের নাম আর পরিবর্তন করতে পারবো না, এখন এটাকে এডিট করতে পারবো। তবে টেক্সটের ডিজাইন সেট করার পরে আমরা এই কাজটা করব। যদি পরবর্তীতে আবার টেক্সটের ডিজাইন চেঞ্জ করতে চাই পরে চেঞ্জ করা যাবে না এক্সপান্ড করার পরে। এখন এখান থেকে যদি ডাইরেক্ট সিলেকশন টুল অ্যানেবল করি, এই যে ডাইরেক্ট সিলেকশন টুল অ্যানেবল করার মাধ্যমে দেখতে পাচ্ছি এখানে শেপের মধ্যে পরিবর্তন চলে এসেছে। এখন মাউসটা যদি এই অংশে নিয়ে যাই, এই অংশে নিয়ে যদি এভাবে ড্র্যাগ করি তাহলে এটা পরিবর্তন হয়ে গিয়েছে। এখন এটাকে যদি এই মাউসটা এভাবে ধরে যদি ড্র্যাগ করি, এই দেখতে পাচ্ছি এটা পরিবর্তন হয়ে গিয়েছে, স্মুথ হয়ে গিয়েছে। এখন এই যে এখানে এটার মধ্যেও ক্লিক করে যখন ড্র্যাগ করব তখন এই যে পরিবর্তন হয়ে গিয়েছে। আর এই যে এই অংশটা রয়েছে ক্লিক ড্র্যাগের মাধ্যমে সিলেক্ট করে যদি এটাকে এভাবে একটু উপরের দিকে উঠিয়ে দিই, আর এই যে এটাকে সিলেক্ট করে এটাকে যদি এভাবে একটু সরিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছি এটা একটা অন্যরকম ডিজাইন হয়ে গিয়েছে। আবার এখানের এই অংশটাকে যদি এভাবে ক্লিক ড্র্যাগের মাধ্যমে সিলেক্ট করে এভাবে উপরে উঠিয়ে দিই, এটাও একটা অন্যরকম ডিজাইন হয়ে গিয়েছে। আবার এই অংশটাকে সিলেক্ট করে এভাবে যদি একটু উপরের দিকে নিচের দিকে নামিয়ে দিই, এটাও একটা ডিজাইন হয়ে গিয়েছে। এভাবে টেক্সটকে তৈরি করে টেক্সটের মধ্যে ভিন্ন ধরনের ডিজাইন আমরা দিতে সক্ষম হব এক্সপান্ড কমান্ডের মাধ্যমে। তো এইভাবে টেক্সট তৈরি করতে পারবো, ফন্ট চেঞ্জ করতে পারবো, এবং এক্সপান্ড কমান্ডের মাধ্যমে আমরা ভিন্নতার মাধ্যমে টেক্সটের মধ্যে অন্যরকম ডিজাইন দিতে সক্ষম হব। যদি রং পরিবর্তন করতে চাই এখান থেকে রং পরিবর্তন করে দিব, যে কালার দিতে চাই ওই কালারে টেক্সটটা হয়ে যাবে।
এখানে যে আর্টবোর্ডটা রয়েছে অর্থাৎ ডকুমেন্ট যে এরিয়া সাদা অংশটা রয়েছে, এটাকে যদি নির্দিষ্ট সাইজের রেজুলেশন করতে চাই, নির্দিষ্ট সাইজে করতে চাই, সেটা আর্টবোর্ড টুলের মাধ্যমে করতে সক্ষম হব। এখানে যে সাইজ রয়েছে এটা একটা A4 সাইজ পেজের সাইজ। যদি এটাকে ভিডিও সাইজের মধ্যে নিতে চাই, অর্থাৎ এই এখানে যে কন্টেন্টগুলি শেপ তৈরি করেছে, শেপগুলিকে যদি একটা ভিডিও প্রজেক্টে নিয়ে কাজ করি অ্যানিমেশনের জন্য, সেক্ষেত্রে এটাকে সাইজকে পরিবর্তন করতে হবে। তো এখান থেকে যখন প্রজেক্টে আমরা রিসাইজ করে নিয়ে যাব, তখন সেটা কাজ করার ক্ষেত্রে আমাদের অনেক সহায়ক হবে। তো এই কাজটি করার জন্য এখানে এই যে আর্টবোর্ড টুল দেখতে পাচ্ছি, এই যে এই আর্টবোর্ড টুল এখানে ক্লিক করলে আর্টবোর্ড 1 নামে একটি এটা সিলেকশন হয়ে যাবে। এখন এটাকে উপরে নিচে ডানে বামে নেওয়ার মাধ্যমে এটাকে বড় ছোট করতে সক্ষম হব। অর্থাৎ এটার যে কাজের যে ওয়ার্কিং এরিয়া, এই ওয়ার্কিং এরিয়াকে আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। তবে এক্স্যাক্টলি এখানে পরিবর্তন করার জন্য এই যে এখানে উইথ এবং হাইট রয়েছে, উইথ যদি আমরা এখানে 1280x720 দিই, 720 লিখে দিলাম, এন্টার। এখন এটা এই সাইজের হয়ে গিয়েছে। আমরা কন্ট্রোল মাইনাস প্রেস করার মাধ্যমে জুম করতে পারবো, জুম করে দেখতে পাচ্ছি এটার সাইজের পরিবর্তন। এখন এটাই যে এখানে ডিউরেশন যে নির্দিষ্ট যে প্যারামিটার্স আমরা এখানে অ্যাড করলাম, এই এটাকে যদি সরাসরি এখান থেকে টেমপ্লেট থেকে করতে চাই, এই আর্টবোর্ড টুল এনাবেল করার মাধ্যমে যে আর্টবোর্ড অপশন এখানে চলে এসেছে, এখানে কাস্টম লেখা রয়েছে। এই কাস্টম এ কাস্টমের এখানে পাশে ডান পাশে একটি একটি আইকন রয়েছে, একটি অ্যারো মার্ক রয়েছে, এখানে যখন ক্লিক করব, এখানে ক্লিক করার মাধ্যমে এখানে কাস্টম অনেক টেমপ্লেট চলে এসেছে। এখন এই টেমপ্লেট থেকে এখান থেকে যদি আমরা সিলেক্ট করে দিই HDTV 720, এটা যদি সিলেক্ট করে দিই, এই যে এখান থেকে এটার যে হাইট এবং রেজুলেশন এটা নির্দিষ্ট আঙ্গিকে হয়ে যাবে। অর্থাৎ আমাদের যে হাই ডেফিনেশনের যে ভিডিওর কাজ করব আমরা, ওই হাই ডেফিনেশন ভিডিওর HD ফরম্যাট এটা এখানে হয়ে যাবে। এখানে উইথ এবং হাইট এক্সাক্ট দেখাচ্ছে না, কেন এটা মিলিমিটারে রয়েছে, যার কারণে এটার এক্সাক্ট হাইট এবং উইথ এটা পিক্সেল আকারে দেখাচ্ছে না। তো এই সাইজটাই আমাদের মূলত ভিডিও ফরম্যাটে আমাদের কাজে লাগবে। তো এই সাইজ আমরা এখান থেকে সেট করে নিতে পারলাম, এবং অন্য যে কোনো সাইজ যদি দিতে চাই, এই সাইজও এখান থেকে আমরা আমাদের পছন্দ অনুযায়ী যেই টেমপ্লেট রয়েছে এখান থেকে সেট করার মাধ্যমে আমরা এখান থেকে দিতে সক্ষম হব। এখন এটা সেট করার পরে এই যে এখান থেকে ক্লিক ড্র্যাগের মাধ্যমে এটাকে সিলেক্ট করে নিলাম, করে এভাবে এটার ভিতরের পজিশনে এটাকে নিয়ে আসতে পারবো। তাহলে ভিতরের পজিশন থেকে এটা আমরা দেখতে সক্ষম হব। যে কোনো শেপ এবং ডিজাইন যখন আমরা করব, ডিজাইনগুলি লেয়ারের মধ্যে সেটিং থাকবে, অর্থাৎ লেয়ারের মধ্যে যখন থাকবে আলাদা আলাদা শেপকে আলাদা আলাদাভাবে কাজ করতে সহায়ক হবে। যেমন এই যে একটা শেপ, এই যে একটা শেপ, এই যে একটা শেপ, এগুলো আলাদা আলাদা, এটি জাস্ট বেসিক শেপ। মূলত শেপকে যদি আমরা লেয়ারের মধ্যে রাখি, লেয়ার মানে আলাদা আলাদা অংশের মধ্যে থাকবে সেপারেটেডভাবে। যেমন একটা ড্রয়ারের মধ্যে অনেকগুলি ডকুমেন্ট থাকে, একটা ফাইল, একটা বই, একটা খাতা, এরকম আলাদা আলাদা যে এলিমেন্টস বা আলাদা আলাদা অবজেক্ট বা বস্তু থাকে, লেয়ারের মধ্যেও ঠিক একইভাবে শেপগুলি বা কন্টেন্টগুলি সাজানো থাকবে। তো এখান থেকে লেয়ার মেনু আনার জন্য এই যে উইন্ডো মেনুতে ক্লিক করব, উইন্ডো মেনুতে ক্লিক করে এই যে এখানে দেখতে পাচ্ছি লেয়ার্স, এখানে ক্লিক করার মাধ্যমে এই যে লেয়ার্স চলে এসেছে। এই যে এখানে একটি বাটন রয়েছে লেয়ার্স বাটন, এই বাটনের মধ্যে ক্লিক করার মাধ্যমেও লেয়ার্সকে আমরা আনতে পারবো। এখানে এই যে লেয়ার্স এখানে ক্লিক করার মাধ্যমে লেয়ার্সের প্যানেল চলে এসেছে। এই যে এখানে লেয়ার্স লেয়ার 1, এই যে অ্যারোজ একটা মার্ক, এখানে ক্লিক করার মাধ্যমে এই যে দেখতে পাচ্ছি এখানে সবগুলি শেপ যদি আমরা উঠিয়ে দিই এখান থেকে দৃশ্যায়িত, অথবা দৃশ্যায়িত যদি না করতে চাই, এই যে আই একটা সিম্বল রয়েছে, চোখের সিম্বল আইকন, এখানে ক্লিক করার মাধ্যমে আমরা এই কাজটি করতে সক্ষম হব। তো লেয়ারের মধ্যে নতুন যদি ডকুমেন্ট তৈরি করতে চাই, এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিই,
এই যে উপরের এই অংশটাকে ডিলিট করে দিলাম, এগুলোকেও ডিলিট করে দিলাম, আর এই টেক্সটটাকে রেখে দিলাম, কারণ এই টেক্সটটাকে আমরা কাজ করব এই টেক্সটের মধ্যে। এটাকে সিলেক্ট করে ক্লিক এবং ড্র্যাগের মধ্যে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে অল্টার প্লাস শিফট প্রেস করে এভাবে বড় করে দিলাম। এই যেভাবে বড় হয়ে গেল এটা। এখন এই যে টেক্সটটা তৈরি করলাম, টেক্সটের এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিছুই নেই। ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা শেপকে যদি দিতে চাই, ব্যাকগ্রাউন্ডের মধ্যে শেপ দেওয়ার জন্য রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করব, করে এখান থেকে ক্লিক এবং ড্র্যাগের মাধ্যমে এভাবে এভাবে আমরা একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করে নিলাম। এখন রেক্ট্যাঙ্গেল তৈরি করার পরে দেখতে পাচ্ছি টেক্সটটা দেখা যাচ্ছে না, এটা রঙের কারণে হতে পারে। এখন যদি রঙটা পরিবর্তন করে দিই, ডাবল ক্লিকের করার মাধ্যমে এটার রঙটা পরিবর্তন করে দিলাম, সাদা রঙ করে দিলাম, একটু সাদা বা একদম পুরোপুরি সাদা হোয়াইট কালার করে দিলাম, এখনও দেখতে পাচ্ছি এটাকে দেখা যাচ্ছে না। তার মানে এই যে প্লাসের মধ্যে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছি এই যে যে টেক্সট লেয়ার, টেক্সট লেয়ারের উপরে তৈরি হয়েছে এই রেক্ট্যাঙ্গেলটি। এই রেক্ট্যাঙ্গেলটিকে যদি এভাবে ক্লিক এবং ড্র্যাগের মাধ্যমে নিচে নামিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছি এখন আমাদের যে টেক্সট যে লেয়ার রয়েছে, টেক্সট লেয়ার উপরে ওঠার কারণে আমরা টেক্সটটাকে দেখতে সক্ষম হচ্ছি। এখন এই যে লেয়ার্স প্যানেলের এখানে আমরা যদি এই লেয়ারের ভিতর থেকে এটাকে যদি বের করে নিয়ে আসতে চাই, এখন এই যে ব্যাকগ্রাউন্ড যে অবজেক্টটা তৈরি করলাম আমরা, এই ব্যাকগ্রাউন্ডকে সিলেক্ট করে এডিট মেনুতে ক্লিক করে কাট কন্ট্রোল এক্স, অথবা কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস এক্স, তাহলে এই যে দেখতে পাচ্ছি চলে গিয়েছে, কাট হয়ে গিয়েছে। এখন যদি নতুন একটা লেয়ার তৈরি করি, এই লেয়ারকে ক্লিক করার মাধ্যমে লেয়ার ওয়ান সিলেক্ট করে নিলাম, এখন যদি এই যে ক্রিয়েট নিউ লেয়ার এই যে বাটন রয়েছে, এই বাটনে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছি একটি নতুন লেয়ার এখানে তৈরি হয়েছে। এখন এখানের মধ্যে ঠিক যেখান থেকে এটা কাট হয়েছে, এখানেই আমরা পেস্ট করব ব্যাকগ্রাউন্ডকে। পেস্ট করার জন্য এডিট মেনুতে ক্লিক করে পেস্ট ইন ফ্রন্ট অথবা কন্ট্রোল এফ, আমরা কিবোর্ড থেকেই কন্ট্রোল প্লাস এফ প্রেস করলাম, তাহলে দেখতে পাচ্ছি ঠিক যেখান থেকে এটা কাট হয়েছে, যেই অবস্থানে ছিল ঠিক একই অবস্থায় এটা পেস্ট হয়ে গিয়েছে। এখন এই যে লেয়ার টু, এই লেয়ার টুকে আমরা ক্লিক ড্র্যাগের মাধ্যমে নিচে নামিয়ে দিলাম, এখন দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডও দেখা যাচ্ছে এবং টেক্সটও দেখা যাচ্ছে। এখন এই যে টেক্সটটা, এটা যদি ব্যাকগ্রাউন্ড নামে যদি আর রিনেম করতে চাই, এখানে লেয়ার্সের মধ্যে এটা লেয়ার ওয়ান লেয়ার টু ডিফল্টভাবে এই নাম সেট হয়েছে। এখন লেয়ার টু এটাকে যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে রিনেম করতে চাই, এই যে লেখা এখানে ডবল ক্লিক করার মাধ্যমে এই লেখাটা রিনেম অপশন চলে আসবে। এখন রিনেম অপশন আসার পরে আমরা এখান থেকে লিখে দিব বিজি, মানে ব্যাকগ্রাউন্ড, এটা একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার। এখন ব্যাকগ্রাউন্ড লেয়ারকে যদি এখানে ক্লিক ড্র্যাগের মাধ্যমে নাড়া দেই, তাহলে এটা সরে যাবে। এখন আমরা যেহেতু এই টেক্সটের মধ্যে কাজ করব, এই টেক্সটের মধ্যে কাজ করার সময় এটাকে যদি নাড়াতে চাই, এরকম যদি আমরা করতে চাই, টেক্সটকে নাড়াবো কিন্তু ভুলক্রমে যদি এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের মধ্যে যদি ক্লিক পড়ে, তাহলে এটা যাতে না নড়ে, এটাকে যদি স্থির করে রাখা যায়, তাহলে কাজ করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তো এটাকে যদি লক করে রাখতে চাই, লক করার যদি অপশন থাকে, তাহলে এটা অনেক ভালো হয়। তাহলে লক করার জন্য এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার দেখতে পাচ্ছি, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের বাম পাশে একটি বক্স দেখতে পাচ্ছি, টগলস লক এডিটেবল হোয়েন ব্ল্যাঙ্ক, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে একটা ঘড়ির একটা আইকন চলে এসেছে। এখন যদি ক্লিক করে আমরা ড্র্যাগ করার চেষ্টা করি, দেখতে পাচ্ছি এটা লক হয়ে গিয়েছে। এই কাজটি লেয়ারের মধ্যে আমরা খুব সহজেই লক করে আমাদের শেপকে আমরা পরিবর্তন করতে সক্ষম হই। তাহলে লেয়ার, নতুন লেয়ার তৈরি করলাম এবং উপরে যে টেক্সট লেয়ার রয়েছে এটাকে আমরা রিনেম করে দিই, এটাকে আমরা নাম পরিবর্তন করে এটাকে টেক্সট লিখে দিই, টি এক্স এক্স টি টেক্সট লিখে দিলাম। এভাবে খুব সহজেই লেয়ারের মাধ্যমে নির্দিষ্ট একটি শেপকে বিভিন্ন ধরনের পরিবর্তন পরিমার্জন করে কাজের অনেক সহায়ক করা যায় এবং কাজের মধ্যে আরও গতি আনা সম্ভব হয়। টেক্সট তৈরি করার পর টেক্সট মিডল পজিশনে রয়েছে কিনা এটা আমরা কিভাবে দেখব, এবং এটাকে মিডল পজিশনে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এটার মিডল পজিশন আমরা সেট করব। প্রথমে এখানে যে ব্যাকগ্রাউন্ড লেয়ার রয়েছে, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের যে লক অপশন রয়েছে এটাকে উঠিয়ে দিলাম। এখন এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করার মাধ্যমে এটাকে সিলেক্ট করে নিলাম,
সিলেক্ট করার পরে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই অংশে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করব শো রুলার্স। এই যে দেখতে পাচ্ছি রুলার চলে এসেছে, এখানে বিভিন্ন কোড এবং সংখ্যা দেখাচ্ছে। এই রুলার এই জন্য এনেছি, রুলার থেকে টান দিয়ে আমরা একটা রুল করে এটার মিডল পজিশন সেট করব। এর জন্য রাইট বাটন ক্লিক করে রুলার অপশন অ্যানাবেল করে নিলাম। এখন এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করার মাধ্যমে এটা চারপাশে সিলেক্ট হয়ে গিয়েছে। এই যে মিডল পজিশন হচ্ছে এটা, আর এই অংশের মিডল পজিশন হচ্ছে এটা। এখন ঠিক এই যে এই অংশ রয়েছে, রুলারের যে অংশ রয়েছে, রুলারের এই অংশে ক্লিক এবং ড্র্যাগ করে যদি আমরা এখানে এইভাবে নিয়ে আসি, এই যে মিডল পজিশন দেখতে পাচ্ছি একদম সেন্টার পজিশন, এই সেন্টার পজিশন এনে যদি ছেড়ে দিই তাহলে এই যে একটা রুলার এখানে চলে আসবে। আবার উপর থেকে যদি একটা রুলার এখান থেকে নিয়ে আসি, উপর থেকে এভাবে রুলার এবার টান দিয়ে ঠিক এখানে এই যে মিডল পজিশন সেন্টার এখানে এনে যখন ছেড়ে দিব, এখানে আরেকটি রুলার সেট হয়ে যাবে। এখন এটাকে লক করে দিই। এবার এই যে টেক্সট লেয়ারকে যদি সিলেক্ট করি, টেক্সট লেয়ারকে সিলেক্ট করে দেখতে পাচ্ছি এটা মিডল পজিশনে রয়েছে, কিন্তু এই যে এই পাশ দিয়ে এটা মিডল পজিশনে নেই। এখন যদি এটাকে ডাউন অ্যারো দেই, ডাউন অ্যারো এই যে প্রিভিউতে দেখতে পাচ্ছেন, এই যে এখানে শর্টকাট কি দেখাচ্ছে, কিবোর্ড থেকে আস্তে আস্তে ডাউন অ্যারো যখন প্রেস করব তখন এটা নিচে নেমে যাবে। যদি শিফট প্রেস করে যদি ডাউন অ্যারো অথবা আপ অ্যারো দেই তাহলে অনেক বেশি পরিমাণে এটা মুভ হবে, আর যখন শুধু অ্যারো কি প্রেস করব, আপ অ্যারো, ডাউন অ্যারো অথবা রাইট অ্যারো অথবা লেফট অ্যারো, যে অ্যারো যেদিকে দিব ওই অ্যারো অনুসারে এটা মুভ হবে। এভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে কোনো শেপকে নির্দিষ্ট মিডল পজিশনে আমরা সেট করতে সক্ষম হব। এখন এটাকে কিবোর্ড থেকে জ্যাড প্রেস করে জুম করে যদি কাছে চলে যাই, দেখতে পাচ্ছি একদম কাছ থেকে এটার যে তৈরি করলাম এবং মিডল পজিশনে যে আমরা চলে গেলাম, এই এটার অবস্থানকে আমরা দেখতে পাচ্ছি একদম এক্স্যাক্ট মিডল পজিশনে রয়েছে কিনা কাছে গিয়েও আমরা দেখে নিতে পারি। এভাবে আমাদের কাঙ্ক্ষিত যে কোনো শেপকে, যে কোনো কন্টেন্টকে আমরা মিডল পজিশনে অ্যাডজাস্ট করতে সক্ষম হই। যে টেক্সটটি আমরা তৈরি করলাম এই টেক্সটের চারপাশ দিয়ে যদি ডট লাইন দিতে চাই, ডট লাইন দেওয়ার জন্য এই টেক্সট লেয়ারকে প্রথমে সিলেক্ট করে নিব। এই যে দেখতে পাচ্ছি টেক্সট লেয়ার সিলেক্ট রয়েছে। এখন এই যে সিলেক্ট না থাকলে এই টেক্সটের মধ্যে ক্লিক করার মাধ্যমে টেক্সটকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল প্লাস সি, এই যে এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি শর্টকাট কি কন্ট্রোল প্লাস সি, অথবা এডিট মেনুতে ক্লিক করে কপি কমান্ড দিব। কপি কমান্ড অ্যানাবেল করার পরে আমরা প্রেস করব কন্ট্রোল প্লাস এফ, অথবা এডিট মেনুতে ক্লিক করে পেস্ট ইন ফ্রন্ট, অর্থাৎ এটা যেখান থেকে কপি করেছি ঠিক এই স্থানে এটা পেস্ট হয়েছে। তো এটার প্রিভিউ যদি দেখতে চাই, এই যে দেখতে পাচ্ছি দুটি টেক্সট এখানে লেয়ারের মধ্যে, এই লেয়ারের আওতায় দুটি টেক্সট এখানে অ্যাড হয়েছে। এখন এখান থেকে যদি একটি টেক্সটকে এভাবে উঠিয়ে দিই আমরা, তাহলে এখানে একটি টেক্সট থাকবে, এই যে দেখতে পাচ্ছি এই টেক্সটটি এখানে রয়েছে। এখন এটার মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ইফেক্ট এডিটিং করব এবং এটার মধ্যে ডট লাইন দিব। এখন এখানে ডট লাইন দেওয়ার জন্য এখানে এই যে ফিল কালারের যে বক্স রয়েছে, ফিল কালারের বক্সের ডান পাশে এই যে এখানে একটি অ্যারো মার্ক দেখতে পাচ্ছি, অ্যারো মার্কের অপশন হচ্ছে সোয়াপ ফিল অ্যান্ড স্ট্রোক, মানে হচ্ছে এখানে যদি ক্লিক করি তাহলে ফিল কালার স্ট্রোকে চলে যাবে, স্ট্রোক কালার ফিলে চলে যাবে, এটার মাধ্যমে এটা আমরা করতে সক্ষম হব। এখন এটাতে যদি ক্লিক করি তাহলে এই যে দেখতে পাচ্ছি এটা ফিলটা স্ট্রোকের মধ্যে চলে গিয়েছে, স্ট্রোক কালারের মধ্যে চলে গিয়েছে। এখন এটা রঙকে যদি পরিবর্তন করতে চাই, এটার মধ্যে যদি অন্য রকম রং দিতে চাই, এই যে কালারটা পরিবর্তন করে দিলাম, এই যে এরকম রং হয়ে গিয়েছে। এখন এটাকে যদি জুম করি কিবোর্ড থেকে জ্যাড প্রেস করে, এভাবে যদি ক্লিক ড্র্যাগের মাধ্যমে ছেড়ে দিই তাহলে এটা জুম হবে, স্পেস বার প্রেস করার মাধ্যমে উপরে নিচে ডানে বামে সরাতে সক্ষম হব। এখন ভি অথবা এই যে সিলেকশন টুল এখান থেকে ক্লিকের মাধ্যমে সিলেক্ট করে নিতে পারি। এখন এটার যে লাইন রয়েছে লাইনটাকে আরেকটু বড় করব এবং এটাকে ডট লাইন করব। এই কাজটা করার জন্য এই যে ডান পাশে একটি আইকন দেখতে পাচ্ছি স্ট্রোক, যদি এটা আনতে চাই উইন্ডো মেনুতে ক্লিক করে
এখান থেকেও স্ট্রোক অপশন আমরা এনাবেল করতে পারবো, এই যে স্ট্রোক, যদি স্ট্রোকে দেই তাহলে স্ট্রোক প্যারামিটার চলে আসবে। এখানে স্ট্রোক অপশনের মধ্যে এখানে এখানে উইথ দেখা যাচ্ছে ওয়ান পিটি রয়েছে, এটাকে যদি বাড়িয়ে দিই, যদি ফাইভ করে দিই, এটা আরেকটু মোটা হয়ে যাবে, যত বাড়াবো তত এটার অ্যামাউন্ট মোটা হবে। তো এখানে আমরা এইট করে দিলে এরকম দেখাবে, এটা আমরা ফাইভ করে দিলাম, ফাইভ পর্যন্ত থাকুক। এখন এটাকে এই ডট লাইন করার জন্য এখানে স্ট্রোক প্যারামিটার্সের মধ্যে এখানে ডান পাশে এই যে একটা বক্স দেখতে পাচ্ছি, একটা বাটনের মতো, এখানে যদি ক্লিক করি এখানে একটি অপশন শো অপশনস একটি চলে আসবে সেটিংস, এই শো অপশন সিলেক্ট করে দিব, তাহলে এটা এখানে অপশন চলে আসবে। এখন এই অপশনের মধ্যে বিভিন্ন প্যারামিটার্স দেখতে পাচ্ছি, ক্যাপ, কর্নার, অ্যালাইন, স্ট্রোক। এখান থেকে আমরা সিলেক্ট করে দিব ড্যাশড লাইন, এটাতে যখন ক্লিক করব তখন এটা ঠিক চমৎকারভাবে এটা ডট লাইন হয়ে যাবে। আমরা জেড প্রেস করে জুম করে এটার কাছাকাছি চলে যাই, দেখতে পাচ্ছি এটা ডট লাইন এরকম দেখাচ্ছে। এখন সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করে নিলাম, করে এই যে ক্যাপ অপশন, এই যে এরকম বাট ক্যাপ রয়েছে এটাকে একটু স্মুথ রাউন্ড ক্যাপ করার জন্য এটাতে ক্লিক করার মাধ্যমে এটা রাউন্ড হয়ে যাবে। আর এই যে ড্যাশের যে অ্যামাউন্ট রয়েছে, এই অ্যামাউন্টকে যদি পরিবর্তন করতে চাই, এই যে এখানে পিটি রয়েছে এখানে ক্লিক করে যদি আপ এরও ডাউন এরও দেই তাহলে এটা কমতে থাকবে, যত কমিয়ে দিব তত ঘন হবে আর যত বাড়িয়ে দিব তত এটার মধ্যে গ্যাপ চলে আসবে। তো এটা আমরা 15 পর্যন্ত রাখতে পারি। এখন এটাকে আমরা এখানে স্ট্রোকে ক্লিক করার মাধ্যমে এটা চলে যাবে। এখন আবার লেয়ার মেনু ক্লিক করে লেয়ারকে অ্যাপিয়ার করে নিলাম, তার আগে এটাকে একটু জুম করে নিই, অর্থাৎ আগের অবস্থানে নিয়ে যাই, এটাকে কন্ট্রোল মাইনাস প্রেস করে একটু ছোট করে নিলাম। এখন এটাকে ছোট করার পরে এখন যদি এই লেয়ার মেনুতে ক্লিক করে এখান থেকে যে গ্রুপ, অর্থাৎ আরেকটি যে টেক্সট রয়েছে, এই টেক্সটকে এখানে ক্লিকের মাধ্যমে অ্যাপিয়ার করে নিলাম, এবং অ্যাপিয়ার করে এখানে যে ডট লাইন রয়েছে ডট লাইনকে উপরের লেয়ারে উঠিয়ে দিব, এই যে এখানে নিয়ে আসবো। এখন দেখতে পাচ্ছি এটা, এই যে ডট লাইনটা, যে কালার রয়েছে ওই কালার থাকার কারণে এটা এরকম দেখাচ্ছে এখানে। এখন এটা রং যদি অন্যরকম দিতে চাই, অন্য একটা রং দিয়ে দিই, যেমন এই যে এই কালারটা যদি দিয়ে দিই, ওকে, এটা সিলেক্ট করা হয়নি, সিলেক্ট করে ক্লিক করে এই যে এখান থেকে উঠিয়ে দিই, উঠিয়ে দিলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই লেয়ার। এখন এটাকে সিলেক্ট করতে হবে, এই যে এই অপশনে যখন ক্লিক করব তখন টার্গেট লেয়ার যেটা থাকবে এখানে ডাইরেক্ট এখানে ক্লিক করার মাধ্যমে, এই যে ফোটা অংশের মধ্যে ক্লিক করার মাধ্যমে এটা শুধু এই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। এখন এখানে ডবল ক্লিক করার মাধ্যমে কালার পিকার চলে আসবে, এখান থেকে যে রংটা দিতে চাই এটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি, তারপর কালার পরিবর্তন করে যেটা দিতে চাই দিয়ে ওকে প্রেস করে তখন এটা এরকম দেখাবে। কোন ধরনের রং এটার মধ্যে ভালো দেখায় এটা আমরা পরিবর্তন করে দেখে নিতে পারি, এই যে উজ্জ্বল রং এটাও দিতে পারি, এটা এখান থেকে এটা ভালো দেখাচ্ছে। রঙের ম্যাচিং যদি ঠিক না হয় তাহলে ডিজাইন সুন্দর হবে না। এভাবে খুব সহজেই আমাদের কাঙ্ক্ষিত ডিজাইন আমরা করতে সক্ষম হই, যেটার মধ্যে একটা টেক্সটকেই কপি করে এই টেক্সটের মধ্যে অন্য আউটলাইন ব্যবহার করে এবং ডট লাইন অ্যাপ্লাই করে এই টেক্সটকে আমরা খুব চমৎকারভাবে করতে সক্ষম হব। যে টেক্সট আমরা তৈরি করলাম এই টেক্সটটাকে যদি কোনো একটি শেপের মধ্যে বসাতে চাই তাহলে এটাকে অ্যালাইন টুলের মাধ্যমে আমরা বসাবো। এখানে সিলেকশন টুল এনাবেল করে নিলাম, এখন এখানে যে কোনো একটি স্থানের মধ্যে একটি শেপ তৈরি করি, এই যে এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল এনাবেল করে ক্লিক করার মাধ্যমে, ক্লিক এবং ড্র্যাগের মাধ্যমে এইভাবে একটি শেপ তৈরি করে নিলাম। এই শেপটির কালারকে পরিবর্তন করে নেই, এটা একটি অন্য একটি কালার দিয়ে দিলাম, এই যে এরকম এখান থেকে এই কালারটি দিয়ে দিলাম। এখন এই শেপের মধ্যে যদি এই যে এই শেপটাকে যদি বসাতে চাই এবং এই শেপের এই অংশের মধ্যে যদি আমরা এটাকে সেট করতে চাই তাহলে এই যে ক্লিক ড্র্যাগের মাধ্যমে, এখানে কিন্তু দুইটি শেপ, একটি হচ্ছে ডট লাইন আর একটি হচ্ছে টেক্সট, দুইটি একসাথেই রয়েছে। এখন বসাতে চাইলে এটাকে ক্লিক ড্র্যাগের মাধ্যমে এভাবে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে যদি টান দেই তাহলে এটা দুটি একসাথে
সিলেক্ট হবে, দুটি একসাথে মুভ হবে। আর যদি এভাবে স্বাভাবিকভাবে ক্লিক করে ড্র্যাগ করি তাহলে এটা একটা, যেটা সিলেক্ট যেটার মধ্যে ক্লিক পড়বে, এখানে যেহেতু দুটি অবজেক্ট যেটাতে ক্লিক পড়বে এটাই শুধু সিলেক্ট হবে। তো এই দুইটাকে যদি একসাথে আমরা এভাবে বারবার ক্লিক ড্র্যাগের মাধ্যমে সিলেক্ট করতে হবে, এটা একটা সময় সাপেক্ষ কাজ। এটাকে যদি একসাথে গ্রুপ করে দেওয়া যায়, দুইটা একসাথেই থাকবে, তাহলে এটা খুব সবসময় আমরা এটা এক ক্লিকের মাধ্যমে এটাকে সরাতে সক্ষম হব। তো এই দুটি অবজেক্টকে একসাথে যদি গ্রুপ করতে চাই, কন্ট্রোল জেড প্রেস করে আন্ডু করে দিলাম, ক্লিক ড্র্যাগের মাধ্যমে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ। এখন ক্লিক করে যখন ড্র্যাগ করব তখন এটা সবসময় গ্রুপ হওয়ার কারণে এটা মুভ হবে। এরকম যতগুলি অবজেক্ট একসাথে মুভ করব ততগুলি অবজেক্ট গ্রুপ হয়ে যাবে, এখানে আরও অবজেক্ট থাকলেও গ্রুপ হবে। তো এইভাবে আমরা গ্রুপ করতে পারবো এবং অ্যালাইন করার ক্ষেত্রেও গ্রুপটা কাজ করে থাকে। এখন এই শেপটাকে যদি আমি কপি করে নিতে চাই, অল্টার প্রেস করে এভাবে ড্র্যাগ করে এখানে নিয়ে গেলাম, নিয়ে শিফট প্রেস করে এভাবে ছোটো করে দিলাম, শিফট প্রেস করে ছোটো করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছি এটা এই অংশে চলে যাচ্ছে। এটাকে লেয়ার প্যালেটকে অন করে এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটাকে ড্র্যাগ করে এখানে নামিয়ে দিই, তাহলে টেক্সটটা আমরা দেখতে পারব। এখন এটাকে ক্লিক ড্র্যাগের মাধ্যমে এই পজিশনে নিয়ে আসলাম, কিবোর্ড থেকে জেড প্রেস করে এভাবে ড্র্যাগ করে আমরা এই পজিশনে চলে গেলাম। ভি প্রেস করে সিলেকশন টুল এনাবেল করে নিলাম, অথবা ক্লিক করার মাধ্যমে সিলেকশন টুল এনাবেল করে নিলাম। এখন এখানে দেখতে পাচ্ছি যে এটা ছোটো করার কারণে এটা অন্যরকম হয়ে গিয়েছে। কারণ এটা হওয়ার কারণ হচ্ছে এই যে এখানে যে স্ট্রোক যে লাইন রয়েছে, ডট লাইন যেটা তৈরি করেছে, এটার স্ট্রোকের পরিমাণটা বেড়ে গিয়েছে ছোটো হওয়ার কারণে। আগে যে স্ট্রোকের অ্যামাউন্ট ছিল সেটাই ঠিক রয়েছে, কিন্তু ছোটো হওয়ার কারণে এটা এই পরিমাণে বেশি হয়ে গিয়েছে। তো এটাকে কমিয়ে দিতে হবে। এখন এটাকে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল এনাবেল করে এই যে ঠিক স্ট্রোকের এখানে ক্লিক করব, তাহলে স্ট্রোক সিলেক্ট হবে। এখন এখান থেকে যদি স্ট্রোকের মধ্যে ক্লিক করে এটার যে উইথ রয়েছে এটা কমিয়ে দিব 0.5, অথবা আরেকটু বাড়িয়ে দিতে পারে 1। আমরা দেখে নিব কোন অ্যামাউন্টটা আমাদের জন্য পারফেক্ট হয়। আমরা এখান থেকে 2 করে দিতে পারি, 2 করে সিলেক্ট করে দিলাম। এখন দেখতে পাচ্ছি বাকিগুলি হয়নি। বাকিগুলি করার জন্য এই এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করে সিলেক্ট করে নিলাম, করে এভাবে ধরে শিফট প্রেস করে এভাবে সবগুলোকে এভাবে সিলেক্ট করে নেব। এখন এটার অ্যামাউন্টকে 2 করে দেব। এখন দেখতে পাচ্ছি এটা এরকম চিকন হয়ে গেছে এটার মতো। শিফট প্রেস করে এটাকেও সিলেক্ট করে নেব। এখন এটার যে অ্যামাউন্ট গ্যাপের যে অংশটা, গ্যাপের অংশটা একটু বেশি কমে গিয়েছে, এটাকে আরেকটু যদি বাড়িয়ে দিতে চাই এখান থেকে এটাকে একটু কমিয়ে দিব। এভাবে কমিয়ে দিলে এটার অ্যামাউন্ট বেড়ে যাবে। এটা কমাচ্ছি কীভাবে? ডাউনেরও প্রেস করার মাধ্যমে, ডাউনেরও আপেরও ডাউনেরোর মাধ্যমে আমরা এটাকে কমাতে বাড়াতে পারবো, অথবা অ্যামাউন্ট এখানে লিখিয়ে দিতে পারবো। এখন দেখতে পাচ্ছি এটা আমাদের কাঙ্ক্ষিত যে শেপ, এটা যেটা আমরা করতে চেয়েছিলাম সেটা হয়েছে। কিন্তু এখন এই যে শেপের মধ্যে এই এটার কালারটা আমরা একটু পরিবর্তন করে দিই, অন্যরকম কালার দিয়ে দিই। এখানে যে এই যে শেপটা, এই শেপের মাঝামাঝি অবস্থানে যদি এটা এখানে নিতে চাই, এখানে রুলার টান দিয়ে নেওয়ার প্রয়োজন নেই, এটা অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে অ্যাডজাস্ট করব। এই শেপটাকে ক্লিক করার মাধ্যমে সিলেক্ট করব এবং শিফট প্রেস করে এই যে রেক্ট্যাঙ্গেল তৈরি করেছি এটাকে ক্লিক করব। দুটি সিলেক্ট হয়েছে, ড্র্যাগ করার মাধ্যমে দেখতে পাচ্ছি দুটি মুভ হচ্ছে। কন্ট্রোল জেড প্রেস করে আন্ডু করে দিলাম। এখন এখানে একটি মেনু দেখতে পাচ্ছি, একটা বাটন দেখতে পাচ্ছি অ্যালাইন। অ্যালাইনে ক্লিক করার মাধ্যমে অ্যালাইনের বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি। এই যে এই অপশনটা মানে হচ্ছে হরিজেন্টাল অ্যালাইন, তার মানে দুটি শেপ একদম পাশাপাশি অ্যালাইন হবে। আর এই যে অপশনটা, এটা হচ্ছে মাঝামাঝি অ্যালাইন হবে, মিডল অবস্থানে অ্যালাইন হবে। আর এটা হচ্ছে হরিজেন্টাল অ্যালাইন, এটা ডান পাশে অ্যালাইন হবে। আর এই যে এটা হচ্ছে উপরের দিক দিয়ে অ্যালাইন হবে, যে এটা আইকন দেখলেই বোঝা যাচ্ছে, এটা মাঝামাঝিতে উপরে নিচে মাঝামাঝিতে অ্যালাইন হবে, এটা নিচের দিক দিয়ে অ্যালাইন হবে। তো যেহেতু এটা আমরা এই মাঝামাঝি অবস্থানে অ্যালাইন করব, আমরা এটাকে সিলেক্ট করে দিব। এটা ক্লিক করার মাধ্যমে এটা এই পজিশনে অ্যালাইন হয়ে যাবে। এভাবে খুব সহজে অ্যালাইন করতে সক্ষম হব। এখন এই দুইটাকে সিলেক্ট করে
অন্যরকম যদি অ্যালাইন করতে চাই, যদি এটা দিই তাহলে এই যে এই অবস্থানে অ্যালাইন হয়ে যাবে, যদি এখানে দিই তাহলে এই অবস্থানে অ্যালাইন হবে, এখানে দিলে এই অবস্থানে অ্যালাইন হবে, এভাবে যে অবস্থানে দিব ওই অবস্থানে এটা অ্যালাইন হবে। আমরা কন্ট্রোল জেড প্রেস করে আন্ডু করে দিলাম। যেহেতু এই পজিশনে ক্লিক ড্র্যাগের মাধ্যমে সিলেক্ট করে নিলাম অ্যালাইন, যেহেতু মাঝামাঝিতে আমরা অ্যালাইন করব, হরিজেন্টাল অ্যালাইন টুল এটা ক্লিক করার মাধ্যমে আমরা এই অ্যালাইনটা করতে সক্ষম হব। এভাবে খুব সহজে গ্রুপ করতে পারি এবং আমরা অ্যালাইন করতে সক্ষম হব। এতক্ষণ এই কোর্সটি সম্পন্ন করার পর আপনি হয়তো ভাবছেন আপনার স্বপ্নের কেরিয়ার কিভাবে তৈরি হবে। স্বপ্নের কেরিয়ার তৈরি করতে প্রথমেই আপনাকে কাজের ব্যাপারে সচেষ্ট হতে হবে। আপনি স্বপ্ন দেখছেন, আপনি ভালো কিছু করবেন, তাহলে এই স্বপ্ন পূরণ করতে কি আপনার ভালোভাবে কাজ করতে হবে না? ভালোভাবে কাজ বলতে কিন্তু ভালোভাবে চেষ্টা করা কি বোঝায়। সাথে লাগবে আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলেই হবে। অনেকেই চেষ্টা করে কিন্তু সফল হতে কি সবাই পারে? আল্লাহ চাইলেই হবে এই ধারণা নিয়ে হালাল ভাবে আপনি যদি চেষ্টা করতে থাকেন আপনি সফল হবেন ইনশাআল্লাহ। আপনার জন্য কাজের ক্ষেত্র তখনই তৈরি হবে যখন আপনার মধ্যে ভালো কাজের যোগ্যতা পয়দা হবে। শুরুতে কিন্তু আপনি পারবেন না, লেগে থাকলেই কিন্তু একদিন হবে ইনশাআল্লাহ। কোন টুল দিয়ে কি হয়, ওই কাজটা কিভাবে করতে হয়, এই কাজটা কিভাবে সম্পন্ন করতে হয়, আপনি কাজ দেখলেই ধারণা পেয়ে যাবেন। আর এসব কাজের দক্ষতা অর্জন হবে অনেক প্র্যাকটিস করার মাধ্যমে। কাজের মধ্যে সৃজনশীলতা প্রয়োগ করে মানসম্মত ও ভিন্ন ধর্মী প্রজেক্ট তৈরি করার জন্য আপনিই পারবেন ইনশাআল্লাহ। যদি আপনি চান, কাজ শেষ করতে থাকুন আর আপনার স্বপ্নের কেরিয়ারকে বাস্তব রূপে নিয়ে আসুন। কাজ করার জন্য ফ্রিল্যান্সিং একটা গুরুত্বপূর্ণ সেক্টর এবং ফ্রিল্যান্সিং এর মধ্যে বিভিন্ন ধরনের কাজ দক্ষতা অনুসারে করতে সক্ষম হবে। যে যে বিষয়ে দক্ষ এই বিষয়ের অনেক কাজ সেখানে পাওয়া যায়। কেউ যদি প্রোগ্রামিং এ দক্ষ হয় সে প্রোগ্রামিং এর কাজ করতে সক্ষম হবে, কেউ যদি গেম মেকিং এ দক্ষ হয় গেম মেকিং করতে সক্ষম হবে, কেউ যদি গ্রাফিক্স ডিজাইনিং এর উপরে দক্ষ হয় গ্রাফিক্স ডিজাইনিং এর উপরে সে কাজ করতে পারবে, মোশন গ্রাফিক্স, 3D অ্যানিমেশন, 2D অ্যানিমেশন, যে কোনো সেক্টরের কাজ যদি জানা থাকে কারোর তাহলে সে আল্লাহর হুকুম হলে সেখানে করতে পারবে। এখন ফ্রিল্যান্সিং কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য সহজে, ফ্রিল্যান্সিং হচ্ছে প্রফেশনাল লেভেলের ভালো মানের কাজকে মার্কেটের মধ্যে ছেড়ে দেওয়া হয়। যেটা একটা ফার্ম থেকে যদি করানোর প্রয়োজন হয় ফার্ম থেকে করাতে অনেক খরচ বেশি হয়। যেমন একটা ডিজাইন, এটা যদি আমেরিকার মতো একটা ফার্ম থেকে যদি কেউ করায়, আমেরিকার কোনো নাগরিক যদি তাদের ভালো ফার্ম থেকে যদি করায় তাহলে এটার খরচ পড়বে $1,000। ফ্রিল্যান্সিং করার কারণে এটা $100 দিয়ে সে করাতে পারবে। সেটা কিভাবে, যখন সে একটা জব পোস্ট করবে এই জবের মধ্যে অসংখ্য ফ্রিল্যান্সাররা এখানে অ্যাপ্লাই করবে, এই ডিজাইনিং এর জন্য যত দক্ষ লোক আছে সারা পৃথিবীর মধ্যে এবং ফ্রিল্যান্সিং সাইটের মধ্যে, যে কোনো ওয়েবসাইট হইতে পারে, যেমন freelancer.com, fiverr.com, upwork.com, এরকম অনেক সাইট রয়েছে। ওই সাইটের মধ্যে যখন ইউজাররা এরকম জব দেখবে সবাই অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পরে ক্লায়েন্ট এখান থেকে পছন্দনীয় একজন দক্ষ গ্রাফিক্স ডিজাইনারকে এই জবটা দিবে। তো ওই দামি কোয়ালিটির কাজটাই কম রেটে ভালো মানের কাজ সে করতে সক্ষম হবে। এই জন্যই ফ্রিল্যান্সিং করার মাধ্যমে কাজের মান ঠিক রেখে টাকার মানকে কমানো হয় এবং এর দ্বারা অনেক লোক কাজ করতে সক্ষম হয় এবং ভালো মানের মধ্যে একটু লো কোয়ালিটির কাজও অনেকে দেয়। লো কোয়ালিটি বলতে কাজের মানটা একটু কমিয়ে ওই ক্যাটাগরির ওই লেভেলের 19-20 ওই লেভেলের কাজ যখন দেয় তখন এই কাজটার মাধ্যমে ফ্রিল্যান্সাররা সেও উপকৃত হয়, পারিশ্রমিক পায় এবং যার কাজ সে করে সেও উপকৃত হয়, সে অল্প টাকায় কাজটা করতে পারে। এই জন্য ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ভালো কেরিয়ার গড়া সম্ভব। আল্লাহ চাইলে ফ্রিল্যান্সিং এর করার মাধ্যমে ঘরে বসেই অনেক সম্মানজনক পেশা হিসেবে গ্রহণ করে সম্মানজনক ইনকাম করা খুব সহজেই এবং খুব সহজেই ইনকাম করা যায়। এখানে দেখতে পাচ্ছি আপওয়ার্কস এর হোম পেজ, অর্থাৎ আপওয়ার্কসে প্রবেশ করার পরে এরকম হোম পেজ আসবে। এখান থেকে আমাদের বিভিন্ন জবের ক্যাটাগরি দেখতে পাচ্ছি। এই যে এখানে বিভিন্ন ধরনের জব দেখতে পাচ্ছি, বাজেট দেখতে পাচ্ছি, ডিটেলস ইত্যাদি বৃত্তান্ত দেখাচ্ছে। এখান থেকে যে কোনো ধরনের জব ক্যাটাগরি সিলেক্ট করে আমরা জব করতে সক্ষম হব। যেমন এখানে আমরা যদি এই যে অ্যানিমেশন ক্যাটাগরি সেট করা রয়েছে, অ্যানিমেশন ক্যাটাগরিতে এরকম এখানে অ্যানিমেশনের জব এখানে দেখাচ্ছে। এখানে কিছু সেভ করা কিছু জবের ক্যাটাগরি আমরা দেখে নিতে পারি। মানসম্মত খুব ভালো মানের কাজের ভালো বাজেটের জব আপওয়ার্কস থেকে আমরা ইচ্ছা করলে করে নিতে সক্ষম হব।
যে এই যে কোর্স করার পরে এই কোর্সের মধ্যে আফটার এফেক্টের মোশন গ্রাফিক্স করার যে যোগ্যতা তৈরি হয়েছে এটা দিয়ে এই ধরনের অনেক কাজ রয়েছে, যেমন লোগো অ্যানিমেশন, মোশন গ্রাফিক্সের অনেক কাজ রয়েছে। যেমন আমরা যদি মোশন গ্রাফিক্স লিখে সার্চ দিই, মোশন গ্রাফিক্সের খুব ভালো ভালো জব চলে আসবে। এই যে দেখাচ্ছে ইজিপ্ট, ইজিপ্ট দেশের একটি জব এখানে দেখাচ্ছে, এটা ওপেন করে আমরা দেখে নিতে পারি এই জবের কী কী রিকোয়ারমেন্ট। গ্রাফিক্স ডিজাইনার প্লাস মোশন গ্রাফিক্স ডিজাইনার, 2D অ্যানিমেশন ডিজাইনার। এটা অনেক লম্বা সময়ের কাজ, 1 থেকে 3 মাস পর্যন্ত এই প্রজেক্ট চলবে। এখানে অ্যাটাচমেন্টে দিয়ে দেওয়া হয়েছে কী ধরনের স্যাম্পল অথবা তার রিকোয়ারমেন্ট অনুসারে দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে আমরা সক্ষম হব। এভাবে খুব ভালো মানের জব আমরা ইচ্ছা করলে এখান থেকে দেখে নিতে সক্ষম হব। এই যে মোশন গ্রাফিক্স অ্যানিমেশন, এটা দিয়ে সিলেক্ট করার পরেও এখানে অনেক জব চলে আসবে। আফটার এফেক্টের সাথে 3D অ্যানিমেশনও সংযুক্ত করা যায়, আবার আফটার এফেক্ট দিয়ে 3D রিলেটেড কাজ করা যায়। যখন যোগ্যতা হাসিল হবে তখন অনেক ভালো ভালো কাজ আমরা করতে সক্ষম হব। তবে এই লেসন করার পরে এখান থেকে এই ক্যাটাগরির যে জব আমরা করতে পারবো, লোগো অ্যানিমেশন, ইন্ট্রো অ্যানিমেশন, ছোটো ছোটো ক্লিপ অ্যানিমেশন, এগুলো এখান থেকে যখন আমরা প্রোফাইল করে এই সেট করে দিব, এখানে রিকোয়ারমেন্ট ক্যাটাগরি যখন সেট করে দিব, তখন এই ধরনের জব আমরা এখান থেকে করতে সক্ষম হব। আমরা দেখতে পাচ্ছি ফাইবারের হোম পেজ, অর্থাৎ ফাইবারে আমরা প্রবেশ করেছি। ফাইবার এমন একটি কমিউনিটি যেখানে অসংখ্য প্রজেক্ট, ছোটো ছোটো প্রজেক্ট থেকে শুরু করে বড় ধরনের প্রজেক্ট এখানে করা সম্ভব। এবং এটার সুবিধা হচ্ছে এখানে গিগ নামক একটি প্রোফাইল তৈরি করে রাখার মাধ্যমে ক্লায়েন্ট তাকে ওই প্রোফাইলের মধ্যে তাকে কন্ট্যাক্ট করবে, ইনভাইটেশন পাঠাবে, যার দ্বারা সে কাজ করতে পারবে। তো এই ফাইবার কমিউনিটির মধ্যে এখানে অসংখ্য ধরনের ভিডিও অ্যান্ড অ্যানিমেশন যে ক্যাটাগরি রয়েছে, এই ক্যাটাগরির মধ্যে ইন্ট্রো অ্যান্ড আউটরোস এখানে যদি দেই তাহলে এখানে অনেক জব দেখতে পাচ্ছি। এখানে কাস্টম ইন্ট্রো ভিডিও সোশ্যাল মিডিয়া, এই যে দেখতে পাচ্ছি স্টার্টিং অ্যাট $60-$60, এখানে 3টি অর্ডার ইন কিউ, 3টি প্রজেক্ট সে অলরেডি করছে এটা এখানে দেখাচ্ছে, এবং এ পর্যন্ত সে 539 রিভিউজ, অর্থাৎ এতগুলি কাজ করেছে মেম্বার সিন্স 2015 সে মেম্বার হয়েছে। ইন্ট্রোস অ্যান্ড আউটরোসের মধ্যে অসংখ্য প্রজেক্ট এখানে গিগ করা রয়েছে, এই যে দেখতে পাচ্ছি $190, $1500 প্রো ভেরিফাইড, মানে হচ্ছে এটি অনেক অ্যাডভান্স লেভেলের যারা তারা প্রো ভেরিফাইড গিগ তৈরি করতে পারে, প্রোফাইল তৈরি করতে পারে। তো ফাইবারের মধ্যে ছোট ছোট থেকে নিয়ে অনেক ধরনের কাজ আমরা করতে সক্ষম হব। অ্যানিমেশন, অ্যানিমেটেড এক্সপ্লেইনার্স, এরকম অনেক প্রজেক্ট, এই যে দেখতে পাচ্ছি অসংখ্য জব, এখান থেকে বহু প্রয়োজনীয় জব ক্লায়েন্ট এখান থেকে খুব সহজেই করিয়ে নিচ্ছে। ফাইবারের মাধ্যমেও আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ আমরা ভালো কাজ করতে সক্ষম হতে পারি। সবাই সফল হতে চায়, আর এই সফল হতে সকলেই দৌড়াচ্ছে অবিরাম। সফল হওয়ার এই দৌড় কখন যে শেষ হবে তা কেউ জানে না। জানা না থাকলেও মৃত্যু যখন আসবে তখন থেমে যাবে সকল ব্যস্ততা। তাই বুদ্ধিমানের মতো জীবন চালানো বুদ্ধিমানের কাজ হবে। এজন্য যত কিছুই করি না কেন সকলকেই মৃত্যুবরণ করতে হবে। তাই মেহরবানি করে যে কাজেই থাকি সময় মতো নামাজকে আমরা সকলেই পড়ি, নামাজের সময় অন্য কোনো কাজ না করি। সত্যিকার সফল হলো সেই ব্যক্তি যে আখেরাতের তৈরি করে। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। এই ছিল আমাদের আজকের লেসন। আশা করছি এই লেসনটি আপনাদের ভালো লেগেছে। এই লেসন সম্পর্কিত আপনাদের যে কোনো মতামত কমেন্টস বক্সে লিখে দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এ পর্যন্তই।